লাগাবো বাঁধন, আপুর বান্ধবীদের সাথে যাচ্ছে, তুই গিয়ে ওকে জ্বালাবি মেয়েটা। ও মা, এমন করো কেন? আমি মায়েরাপুকে একটুও বিরক্ত করব না। আপুকেই জিজ্ঞেস করো, আমি বিরক্ত করি ওকে? ও মায়েরাপু, বলো তুমি, বিরক্ত করি? মায়েরা হেসে বাঁধনকে কাছে টেনে নিয়ে চুলগুলো আঙুল চালি ঠিক করে দিল। মামুনি, এই বান্দরটা আমার সাথেই থাক, কিছু হবে না, একদম দুষ্টুমি করবে না আমাদের বাঁধন, কি বাঁধন, তাই তো? হ্যাঁ মায়েরাপু, আমি একদম দুষ্টুমি করবো না, পাক্কা। চিন্তা করো না মামুনি, ফিরতে তো একটু দেরি হবে, ও থাকলে আমারও ভালো লাগবে। আচ্ছা, সাবধানে যাবি কিন্তু। হ্যাঁ মামুনি, চল বাঁধন। মায়েরা বাঁধনকে নিয়ে ওদের ব্যাচের রিইউনিয়নের পার্টিতে গেল। সেখানে ব্যাচের সবার সাথে কথা বলতে আর আড্ডা দিতে দিতে কখন যে সময়টা পার হয়ে গেছে সেটা টেরই পায়নি মায়েরা। বাঁধনও পার্টিতে নিজের সমবয়সী কয়েকজনকে পেয়ে তাদের সাথেই খেলায় কাটিয়ে দিল পুরো সময়টা। সব মিলিয়ে সুন্দর একটা দিন যেন চোখের পলকেই কেটে গেছে। সবাই আফসোস করছে এত তাড়াতাড়ি কেন সময়টা কেটে গেল, কিন্তু সময় তো নিজের নিয়মেই চলবে আর এক সময় ফুরিয়েও যাবে, তাই সেটা নিয়ে আফসোস না করে জীবনের মূল্যবান সময়টাকে আরো সুন্দর করে তোলাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। এইসব ভেবে পার্টি শেষে সবাই যে যার গন্তব্যের দিকে রওনা হলো। মায়েরাও বাঁধনকে নিয়ে বাসায় ফেরার জন্য একটা গাড়ি ভাড়া করলো। কথায় কথায় খেয়ালই ছিল না যে এতটা রাত হয়ে যাবে। কয়টা বাজে সেটা দেখার জন্য মোবাইল বের করতেই দেখলো মোবাইলটা বন্ধ হয়ে গেছে কখন যেন। মায়েরা একটা দীর্ঘশ্বাস পেলে রাতের শহর দেখায় মন দিল আর ভাবতে লাগলো বাসায় মামা মামি হয়তো খুব টেনশন করছে। এদিকে বাঁধন মায়েরার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে দেখে হাসিও পেল মায়েরার। আসলে ছোটবেলাটা কতই না নিষ্পাপ শান্তির। একহাতে ঘুমন্ত বাঁধনকে কোলে তুলে বুকে চেপে ধরে অন্য হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো মায়েরা। কোনো মতে হাতের শপিং ব্যাগগুলো সামনে দরজায় কলিং বেল বাজালো। ঘুমন্ত বাঁধনকে নিয়ে আর ভারী ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে থাকতে বেশ হিমশিম খেতে হচ্ছে মায়েরাকে। এত কিছুর মাঝেও মায়েরার ভয় করছে এত দেরি করে ফিরে মামা মামি কি বলবে সেটা ভেবে। যদিও মামা মামি কখনো বকেনি ওকে, তবু কেমন একটা ইতস্তত লাগছে মায়েরার। তার উপরে মোবাইলটা কখন বন্ধ হয়ে গেছে সেটাও একদম টের পায়নি ও। এর মধ্যেই যদি সীমান্ত কল দিয়ে না পায় তাহলে কি হবে সেটা ভেবে মায়েরার হাত পা একেবারেই অবশ হয়ে আসছে। মায়েরা কলিং বেল বাজিয়ে মিনিট পাঁচেক দাঁড়িয়ে থাকার পরও কেউ দরজা খুলছে না দেখে আবার কলিং বেল বাজানোর জন্য হাত তোলার চেষ্টা করতেই দরজা খোলার শব্দে মায়েরা তাকালো দরজার দিকে। দরজার সামনে আবার স্বামীকে দেখে মায়েরা একটু লাজুক চোখে তাকালো। সরি সরি মামুনি, সরি মামা, দেরি হয়ে গেছে ফিরতে, সরি। স্বামী আর আভার মুখের ভঙ্গি দেখে মায়েরা একটু থতমত খেয়ে গেল। আভা একটু ততস্থ হাতে মায়েরার কোল থেকে বাঁধনকে নিয়ে নিজের কোলে তুলে নিল। আয় মায়েরা, ভেতরে আয়। আভা আর স্বামীর মুখ দুটো এমন উস্কো কুস্কো লাগছে কেন ভাবতে ভাবতে মায়েরা বাসায় ঢুকলো। আভা চোখের ইশারায় মায়েরাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, সেটা মায়েরা বুঝতে পারল না। কিন্তু বাসায় ঢুকে কেন জানি সোফার দিকে চোখ চলে গেল মায়েরার, আর যা দেখলো তার জন্য মায়েরা একদমই প্রস্তুত ছিল না। সোফায় সীমান্ত বসে আছে, কিন্তু সত্যিই লোকটা বসা নাকি ভয় আর চিন্তায় সব মিলিয়ে লোকটাকে স্বপ্নে দেখছে সেটাই মায়েরা বুঝতে পারছে না। একটু পরে মায়েরার ঘোরটা কাটলো যখন সীমান্ত এক পা দুপা করে এগিয়ে এসে মায়েরার হাত ধরে টেনে রুমের দিকে নিয়ে গেল। মায়েরা কেমন ঘোরের মাঝেও পিছন থেকে স্বামী আর আভার সীমান্তের নাম ধরে ডাক শুনে পুরোপুরি নিশ্চিত হলো যে এটা স্বপ্ন না, বাস্তব। এবং সামনে এই বাস্তবটা আরো ভয়ঙ্কর হতে চলেছে সেটা বুঝতে খুব একটা সময় লাগলো না মায়েরার। মায়েরার ঘোর কাটতে কাটতে সীমান্তকে রুমে এনে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিল। মায়েরা পড়ে যেতে যেতেও নিজেকে সামলে নিয়ে সীমান্তের দিকে ফিরল। তুমি কখন এলে? মায়েরা সীমান্তের দিকে তাকিয়ে কথাটা শেষও করতে পারল না, বিদ্যুৎ বেগে সীমান্তের হাত থাটিয়ে চর বসিয়ে দিল মায়েরার গালে। চরটা এতটা জোরেই ছিল যে মায়েরা এবার আর ব্যালেন্স রাখতে না পেরে ছিটকে পড়ল খাটের এক কোণায়। কপালে বেশ খানিকটা কেটে রক্ত পড়া শুরু হলো মায়েরার। সীমান্ত এগিয়ে এসে মায়েরার হাত চেপে ধরতেই মায়েরা সীমান্তের রক্ত লাল চোখ মুখ দেখে বেশ ভয় পেল। সীমান্ত মায়েরাকে এত শক্ত করে ধরেছে যে মায়েরা মনে হলো হাতটা ভেঙে যাবে। আহ সীমান্ত, কি করছো? ব্যথা পাচ্ছি আমি। এত রাত পর্যন্ত কোথায় ছিলি তুই? একবার মোবাইল অফ করে দিয়ে, বাহ, গেট টুগেদারের নাম করে কার কাছে গিয়েছিলি? ভেবেছিস আমি জানতে পারবো না কিচ্ছু? আমি আজ হুট করে না এলে যে তুই নিজের রং তামাশা চালিয়ে যাচ্ছিস জানতেই পারতাম না। চুপ করো সীমান্ত, বাজে কথা বলবে না একদম।
এই এই কি বাজে কথা রে, হ্যাঁ কি বাজে কথা, আমি চাইনি তুই আসিস, এটা জানতি না? হ্যাঁ তবু তোর মামা মামি যাতে মনে কষ্ট না পায় তাই কিছু বলিনি। আর তুই কিনে এসে রাত অব্দি আড্ডা মারছিস, আর কি কি করছিস আল্লাহই ভালো জানে। মুখ সামলে কথা বলো সীমান্ত। মায়রার কথাটা শুনে সীমান্ত এবারে আরো জোরে থাপ্পড় বসালো মায়রার গালে, আবার টেনে নিয়ে মায়রার গাল টিপে ধরে চোখে চোখ স্থির করলো লোকটা। আমি মুখ সামলাবো, আমি মুখ সামলাবো, আর তুই যা ইচ্ছে করে বেড়াবি, আজ রাত করে ফিরছিস, কাল হয়তো কার সাথে রাত কাটাবি। সীমান্ত গলা উঁচিয়ে একদম কথা বলবি, তুই এত গলা জোর দেখাচ্ছিস কি করে তুই, হ্যাঁ লজ্জা করে না তোর? এত রাতে ফির করে রাত করে ফিরে আবার চোখে চোখে রেখে কথা বলছিস, হ্যাঁ আমি মানছি ফিরতে রাত হয়ে গেছে, কিন্তু তার মানে এটা না যে আমি এর কি মানে, সেটা তোর ব্যাখ্যা না করলেও আমি বুঝতে পারছি। এই জন্যই মামার বাসায় আসার এত তারা, এত জেদ ধরেছিস তুই না? হ্যাঁ এখানে কেউ কিচ্ছু বলবে না, উল্টো একেবারে মাথায় তুলে রাখবে, বাহ এতে লাই পেয়ে পেয়ে এমন হয়েছিস তুই। গায়ে খুব লাগছে না? হ্যাঁ খুব লাগছে, একে তো দোষ করেছিস তার উপরে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছিস, কলা উচিয়ে কথা বললে কি তোর কুকৃতি সব ঢাকা পড়ে যাবে রে? হ্যাঁ মোবাইলে চার্জ ছিল না তাই মোবাইল বন্ধ হয়ে গেছে সীমান্ত, আর অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা তাই গল্প করতে করতে এই সময়েরও খেয়াল ছিল না। বাহ দারুণ যুক্তি। আর এমন না আমি একাই ছিলাম সেখানে, আমাদের ব্যাচের প্রায় সবাই ছিল সেখানে, বিশ্বাস না হলে বাঁধনকে। ও আচ্ছা ছোট বাচ্চাকে দিয়ে মিথ্যে বলাবি তুই, এতটা নিচে নাম তো বাঁধন না তোর। হ্যাঁ ছি। শোনো সীমান্ত তুমি যাই ভাবো না কেন সত্যটা বদলে যাবে না, আর অবশ্য তোমার মুখে এমন কথা শুনে অন্তত আমার অবাক হওয়াটা হবে রীতিমতো গাধামি, এর চেয়ে ভালো কিছু যে তুমি ভাবতেও পারবে না সেটাও আমার বোঝা উচিত ছিল। কি বললি তুই? যা শুনলে তাই বললাম, তোমার যদি মনে হয় আমি কয়েকদিনের জন্য মামা মামির বাসায় এসেছি বলে তুমি সেটা নিয়েও এসব আজে বাজে কাহিনী করে তাদের কাছে আমাকে ছোট করবে, তাহলে তো আমার আর কিছুই বলার নেই তাই না? খুব কথা শিখেছিস না, এখানে এসে সাপের পাশ পা দেখেছিস, তোর এই মামা মামি এসবের মদত জোগাচ্ছে তাই না? আজ তোকে আমি লক্ষ্মী মেরে ফেলে চলে গেলে এরাও কাল তোকে মোলাবে না বুঝলি, সব বেশি বাড়াবি করবি না আমার সাথে, একদম ময়না এটা লাজবা বললাম। কার কাছে আমার জায়গা কোথায় সেটা খুব ভালো করে দেখা হয়ে গেছে আমার সীমান্ত, মামা মামি আমাকে দুই পয়সার মূল্য দিক না দিক তাদের ঘরের এক কোণে পড়ে থাকলেও নিজের সম্মান নিয়েই বাঁচতে পারবো আজীবন। বাহ মাত্র সাত দিনে দেখছি একেবারে আকাশ উন্নতি হয়ে গেছে, তা পরের সিদ্ধান্তটা বলে দে, আমি বাড়িতে না সবাইকে জানিয়ে দেবো। কিসের সিদ্ধান্ত? এই যে তুই ক্রান্তিকারী প্রতিবাদী নারীতে নাম লিখাচ্ছিস, হ্যাঁ এসব করলে তো আর আমার সংসার করা থাকবে না বাবা। ঠাই না হলে তো আর জোর করে থাকতে পারবো না, কি আর করা। যা বলছি ভেবে বলছিস তো? ভেবে ভেবে তো জীবনে অনেক কাজই করলাম, এবার না হয় না ভেবেই করি। খুব বার বেড়েছে না তোর? হ্যাঁ খুব বার বেড়েছে, তোর এসব ডানা ছটাই করা আমার দু মিনিটের ব্যাপার। সীমান্তের আর একটা চরের দাপট সামলাতে না পেরে মায়েরা আবারও বিছানায় মুখ থুবড়ে পড়লো, এবারে মায়েরাও জেদ চেপে গেল, সেও মুখ তুলে সোজা সীমান্তের মুখের দিকে তাকালো। সীমান্ত এতে আরও রেগে গিয়ে মায়েরা চুলের মুঠি ধরে বিছানা থেকে নামিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলল। মায়েরা সেখানেই শক্ত হয়ে বসে রইল, নড়লও না, একটা টু শব্দ পর্যন্ত করল না। বেশি ভালোবাসা দেখানো এই গায়ে চর্বি জমে যেত তাই না? হ্যাঁ এই এখন তুই আমার সাথে ঢাকায় ফিরবি চল। আমি কোথাও যাব না, আর গায়ে একদম হাত দিব না, ছাড়ো। গায়ে হাত দিব না তাই না? তাই না ঠিক আছে দিলাম না। সীমান্ত মায়েরাকে ধাক্কা দিতেই মায়েরা আবারও ফ্লোরে লুটিয়ে পড়ল। সীমান্ত মায়েরা পড়ে গিয়ে উঠতে চেষ্টা করা দেখে একটু শব্দ করেই হাসলো, হাসতে হাসতে কোমরের চামড়ার বেল্টটা খুলে হাতে পেঁচিয়ে একটু একটু করে এগিয়ে এসে নিজের সমস্ত শক্তি দিয়ে মায়েরার পিঠে আঘাত করল। গায়ে হাত দেবো না, কেমন এবার বল, যাবি এখন আমার সাথে? না। কি বললি শুনতে পাইনি, আবার বল। যাব না আমি, আহ। মায়ের প্রত্যেকবার না বলা শব্দটার সাথে সাথে সীমান্তের চামড়ের বেল্টের হানা আঘাতটা যেন আরো বাড়তে শুরু করেছে, কিন্তু তবুও মায়েরা রাজি হলো না সীমান্তের কথায়। শেষে সীমান্ত নিজে ক্লান্ত হয়ে থামল। আজকে আমি একা গেলে কি হতে পারে সেটা তুই ভাবতে পারছিস? ভাবতেও পারছিস না। আর ভাবতে চাইও না। একটা কথা মনে রেখো সীমান্ত, একটা মানুষটা এতটাও ভয় দেখানো উচিত না যাতে তার ভয়টাই মরে যায়, আর যেখানে হারানোর ভয় থাকে না সেখানে বেঁচে থাকার মরে যাওয়ার মাঝে কোনো পার্থক্য থাকে না।
এক সপ্তাহ পরে তোর এত কনফিডেন্স কোথায় থাকে সেটাও আমি দেখব। ফিরে যাওয়ার জন্য যদি আমার পায়ে এসেও পড়িস, তবুও সেদিন তোর দিকে মুখ ফুলেও তাকাবো না, কথাটা মাথায় রাখিস। প্রার্থনা করি যেন সেই দিনটা আসার আগেই আমার মৃত্যু হয়। সীমান্ত বেলটা ফোরে ছুঁড়ে ফেলে রুম থেকে বেরিয়ে চলে গেল, আর মায়েরা সারা গায়ে ব্যথা নিয়ে ফোরে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল। ধীরে ধীরে চোখের সামনে সব কিছুই আবছা হয়ে আসছে ওর, আর ওর মনে হচ্ছে এখন মরে গেলেও খুব বেশি ক্ষতি হবে না। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই হাজার গুণ বেশি ভালো আর সম্মানের। আশেপাশে ছোটোখাটো একটা শোরগোলের শব্দ শুনে মায়েরা অনেক কষ্টে চোখ খোলার চেষ্টা করল। চোখ খোলার পরও চোখের সামনে অন্ধকারটা কাটতে বেশ কিছুটা সময় লাগলো। যেন আধো জাগরণের কোনো এক কাল্পিক দুনিয়ায় আছে ও। মনে হচ্ছে ওকে ঘিরে ছোটোখাটো একটা জটলা তৈরি হয়েছে, আর ওর চারপাশে জটলা পাকিয়ে থাকা মানুষগুলোই কোনো এক দুর্বাত্য ভাষায় কিছু বলাবলি করছে। ঠিক বুঝতে পারছে না মায়েরা, না তাদের ভাষা বোধগম্য হচ্ছে মায়েরা, না কোথায় আছে সেটা বুঝে উঠতে পারছে। এরই মধ্যে নিজের হাত পা নড়ানোর চেষ্টা করতে যে অসহ্য তীক্ষ্ণ একটা ব্যথা অনুভব করলো, সেটাই মায়েরাকে জানান দিচ্ছে যে ও বেঁচে আছে। আশেপাশের সব দুর্বোধ্যতার পাঁচিল ভেদ করেও এই কথাটাই শুধু মায়েরা অনুভব করতে পারছে। চোখের সামনে থেকে কুয়াশার মেঘটা ধীরে ধীরে কাটতে শুরু করায় মায়েরার কানেও আশেপাশে গুঞ্জনটা স্পষ্ট হতে শুরু করেছে, আর চোখের সামনে হালকা আলোক রশ্মিটা দেখতে পাওয়ার পরই মুখগুলো স্পষ্ট হলো মায়েরার কাছে। মায়ের একটু হাসার চেষ্টা করে বিছানার চারপাশে উদ্ভ্রান্তের মতন মুখগুলো একবার দেখার চেষ্টা করলো। মানুষগুলোর চোখে মুখে ভয়, রাগ, কষ্ট সব কিছুই যেন একসাথে খেলা করছে। কি করে ফ্লোর থেকে বিছানা পর্যন্ত পৌঁছিয়েছে সেটা নিয়ে মাথা ঘামানোর বিন্দুমাত্র চেষ্টা না করেই মায়েরা নিজের ভাগ্যের পরিহাসে একটু হাসার চেষ্টা করলো। একেবারে মরে যেতে পারল না ও, খুব কি ক্ষতি হতো তাতে? না হয় কিছু মানুষ মুক্তি পেয়ে যেত, না হয় এই জীবন নামের কারাগার থেকে ও নিজেই মুক্তি পেয়ে যেত। একটু পরে গালে কারো হাতের ছোঁয়া পেতে আবারও দেখার চেষ্টা করলো মায়েরা। চোখজোড়া বারবার বুঝে আসতে চাইছে ওর, খুব কষ্ট করে তাই দেখতে চেষ্টা করলো মায়েরা। ছোট্ট গুটি গুটি একজোড়া হাত মায়েরার গালে হাত দিয়ে ঝাঁকিয়ে ওকে কিছু একটা বলছে, মুখটা অস্পষ্ট হতে চাইছে বারবার, তবু সে ছোট্ট মুখটা চিনতে পারলো মায়েরা বাঁধন। মায়াপু, ও মায়াপু, তোমার কি হয়েছে? তুমি কথা বলো না কেন? ও মা, দেখো না মায়াপু কথা বলছে না, আর আমার দিকে এখনো তো তাকিয়ে ছিল। ও বাবা, আপুকে বলো না, আর দুষ্টামি করবো না, লক্ষ্মী ছেলে হয়ে থাকবো। ও মায়াপু দেখো না। পেশেন্টের সামনে এমন কান্নাকাটি করাটা মোটেও ঠিক হচ্ছে না। আপনারা দয়া করে বাচ্চাটিকে অন্য রুমে। না না না, আমি মায়াপুর সাথেই থাকবো, কোথাও যাব না। না না, আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকো, কিন্তু কান্নাকাটি বা চিৎকার চেঁচামেচি করবে না বাবু, মনে থাকবে? জি আঙ্কেল। স্বামী, আমার মনে হয় ঘটনাটা পুলিশকে জানিয়ে রাখলে ভালো হবে। এভাবে একটা মেয়েকে যে মেরেছে তার শাস্তি হওয়া উচিত। আমার বিশ্বাস এটা প্রথমবার ঘটছে বা আমার বিশ্বাস এটা প্রথমবার ঘটছে না ভাগ্নির সাথে। অন্তত ওর গায়ের দাগগুলো তো সেটাই বলছে। ওই অমানুষটাকে তো আমি ছাড়বই না, কিন্তু একটা বার সুস্থ হোক, তারপর না হয় কোন স্টেপ নেওয়া যাবে? হ্যাঁ, জ্বরটা অনেক বেশি, আর মেয়েটাকে ফুল সেন্সে আসার জন্য ইনজেকশনও দিলাম, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছি না, ও কোনো রেসপন্সই করছে না। আভাকে একবার ট্রাই করতে বল, ওর ডাকে যদি সাড়া দেয় মেয়েটা। আভা, মায়েরা বুঝতে পারছে আলোচনাটা যে ওকে নিয়েই হচ্ছে। স্বামীর ওই ডাক্তার বন্ধুটাকেও চিনতে পারছে মায়েরা, কিন্তু তাদের কারোর কথার রেসপন্স করতে পারছে না। কেন পারছে না সেটাও কিছুটা দ্বন্দ্বের মায়েরার কাছে। ইচ্ছা করছে না কারোর কথার রিপ্লাই করতে, নাকি বলতে পারছে না, মস্তিষ্কটা কি একেবারে অকচ হয়ে গেছে ওর? সেরকম কিছু ঘটেছে বলেও মায়েরার মনে পড়ছে না। আপাতত সমস্ত শরীরের প্রচণ্ড ব্যথায় একমাত্র অনুভব হচ্ছে, আর বাদ বাকি পৃথিবীর সবই এই ব্যথার কাছে তুচ্ছ। এসব ভাবতে ভাবতেই টের পেল কয়েকজন মানুষ এসে ওকে ঘিরে ধরেছে। এর মধ্যে একজন মায়েরার মাথার কাছে বসে কেঁদেই ফেলেছে। এই মানুষটাকেও মায়েরা চিনতে পারল, আভা, ওর মামনি। এই মায়ু শোন না, কথা বল না মা প্লিজ। জানিস আজ সকাল সকাল তোকে দেখতে কে এসেছে? আমি বলবো না, তুই নিজেই গেস কর তো, দেখি বলতে পারিস কিনা।
কিছু তো বল প্লিজ মায়রা। মেয়েটার কি অবস্থায় হয়েছে দেখেছো? তোমার বাবা মা মানুষ নাকি অন্য কিছু? নিজেদের শান্তশিষ্ট মেয়েটাকে একেবারে লাশ করে ফেলেছে অমানুষটা যে সব দেখে। তুমি থামো প্লিজ। আজ ওর জায়গায় তুমি থাকতে কথাটা ভুলে যেও না। তুমি আমার সাথে চলে এসেছিলে বলে তোমার পরিণতিটা হয়তো, কিন্তু ওই অমানুষটা মাইরার মতো ফুটফুটে হাসি খুশি মেয়েটাকে কেমন জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে দেখেছো? তবুও তোমার বাবা মা তার হয়েই কথা বলছে এখনো। ওরা সত্যি কি মানুষ? রিহান চুপ করো তো একটু। যারা কখনো কিছু বুঝতে চায়নি তারা আজ হুট করে কিভাবে বুঝবে? সন্তানের সুখ চাই বলে বলে তাকে সোজা নরকে ঠেলে দিয়েছে। সেটা বোঝার ক্ষমতা যদি তাদের থাকতো তাহলে আজ মায়ার এমন পরিণতি হতো না, আর না আমাদের তাদের বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে করতে হতো। কিন্তু জানি তোমার খারাপ লাগছে, কিন্তু কি করবে? যে নিজে বদলাবে না তাকে তুমি কখনো হাজারবার চেষ্টা করে বদলাতে পারবে না। আগে মায়ুকে সুস্থ হতে দাও। এই মায়ু, বনু শুনছিস? আপুই চলে এসেছি, আর কোনো ভয় নেই, তোর কিচ্ছু হতে দিব না। এতক্ষণে মায়েরা দুচোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। কোনো মতে ঠোঁট জোড়া নাড়িয়ে অস্পষ্ট স্বরে কিছু বলার চেষ্টা করল, কিন্তু একটা শব্দ বের হলো না গলা দিয়ে। মায়েরা হাল ছাড়ল না, আর একবার নিজের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করল হাতটা বাড়িয়ে দেওয়ার। অনেক কষ্টে অসার হাতটা সাড়া দিল এবারে। মায়েরা দুর্বল হাতে তাথৈকে একটু জড়িয়ে ধরল। আপু, মায়ের এই অস্পষ্ট শব্দটা কারুর কানে এলো না। তাথৈ পাগলের মতন মায়ের গালে দুহাত রেখে ডাকলো, মাইরু এই তো আপুই আছি, একদম ভয় পাবি না, এই তো আপুই তোর পাশেই আছি। দেখি আমাকে চেক করতে দাও। তাথৈ তুমি ওর সাথে কথা বলতে থাকো, ও যাতে আবার সেন্স না হারায়। কিপ হার টকিং। এই মাইরা শুনছিস? তাকা আমার দিকে, ঘুমাবি না একদম, তাকা। এই মুহূর্তের মধ্যে সবাই সক্রিয় হয়ে উঠল। ডাক্তার আঙ্কেল মায়রার নাড়ি চেক করছে, আভার স্বামী মায়রার হাত পা ঘষছে, তাথই মায়রার মাথার কাছে বসে ওকে জাগিয়ে রেখে কথা বলানোর চেষ্টা করছে, আর কান্নারত বাঁধনকে সান্ত্বনা দিচ্ছে রিহান। মায়রা বুঝতে পারছে না সবাই এত টেনশন করছে কেন। ও তো দিব্যি ঠিক আছে, শুধু ব্যথায় শরীরটা আড়ষ্ট হয়ে আছে, এতটুকুই তো। মায়রাকে সম্পূর্ণ সেন্সে আনতে আরও ঘণ্টাখানিক সময় লাগলো। বেশ কয়েকটা ইঞ্জেকশন দেওয়ায় হাতের রক্তটা দকদক করছে মায়রার। বালিশের সাথে হেলান দিয়ে খাটে বসতে মায়রার মনে হচ্ছে শরীরে কেউ কয়েকশো চাবুক ঘা বসিয়েছে। আভা ফোপাতে ফোপাতে নিজের হাতে ভাত মাখিয়ে মায়রার মুখের সামনে ধরতেই মায়রা একটু দুর্বল চোখে তাকালো আভার দিকে। মামুনি। হা কর মায়রা, কোনো কথা না, খেতে হবে এখন, খেয়ে ওষুধ খাবি, এভাবে বিছানায় পড়ে থাকলে তো চলবে না, তোকে উঠে দাঁড়াতে হবে, ওই বদমাই সীমান্তকে এর জবাব দিতেই হবে। কাল ওইভাবে শয়তানটা বেরিয়ে যাওয়ার পরে রোমে আমি আর তোর মামা না এলে কি হতো ভাবতে পারছিস? বাদ দাও না মামুনি, একটা থাপ্পড় লাগাবো বলে দিলাম মায়রা, সীমান্তের ব্যাপারটা পরে দেখছি, তুই হাঁ কর এখন। তুমি এখন আমাকে মারবে বলছো মামুনি? না খাওয়ার জন্য আবার নাটক করলে কিন্তু সত্যি মারবো মায়রা। মামুনি। হ্যাঁ। মায়রা মুখ কালো করে একটু একটু করে খাচ্ছে দেখে তাথই এসে মায়রার পাশে চুলে হাত বুলিয়ে দিল। কি রে ছুটি, মুখ কালো করে আছিস কেন? না খেয়ে ওষুধ খাবি কি করে বাবা? আজ নিজে না সুস্থ হলে লড়াইটা করবি কি করে? আপুই আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাবি প্লিজ, কয়েকটা দিনের জন্য আপু প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি রেহানকে বলে দিব, তুই আগে সুস্থ হয়ে ওঠ কেমন। সত্যি নিয়ে যাবে? এখন খা তো, সব ব্যবস্থা হয়ে যাবে, খা এখন। মায়েরা কিছু না বলে এবার একটু কষ্ট করে খাবারটা গিলতে লাগলো, আর ভাবতে লাগলো এই অসহ্য ব্যথাটা বেশি কষ্টের নাকি এভাবে প্রতিনিয়ত অপমানিত হয়ে বেঁচে থাকাটা। এই অপমানের জীবন থেকে আসলে কি কখনো বের হতে পারবেও কে জানে, জীবন কোথায় নিয়ে দাঁড় করবে ওকে কে জানে। আপাতত জীবনের এই বহবান স্রোত যেদিকে নিয়ে যেতে চায় সেদিকে না হয় পাল পেরিয়ে বসে থাকবেও, জীবন যেদিকে চায় ফাঁসি নিয়ে যাক। আজ সব হারিয়ে মায়েরা অবশ্য আর কিছুই করার নেই। দেখতে দেখতে চারটা দিন কেটে গেছে। একটা ফুরফুরে বাতাস চোখে মুখে এসে পড়ায় মায়েরা চোখ তুলে তাকালো। খোলা বারান্দায় দাঁড়িয়ে দুদিকে হাত ছড়িয়ে দিয়ে চোখ বুঝে শ্বাস নিচ্ছিল মায়েরা।
কক্সবাজারের হালকা ঠান্ডা বাতাসে মনের সমস্ত চাপা ব্যথা কেমন উড়ে উড়ে যাচ্ছে যেন। মায়েরার ঠোঁটের কোণে হালকা হাসিটা দেখে ভালো লাগছে তাতোয় আর রিহানের। কিছুক্ষণ বাতাসে ছোঁয়া অনুভব করে মায়েরা ওদের কুড়েঘরের মতন কটেজটা ঘুরে দেখায় মন দিল। নামি দামি হোটেলে রুম ভাড়া না করে ইচ্ছা করে এমন কটেজ নিয়েছে রিহান। জায়গাটাও অনেক সুন্দর, পাশাপাশি বেশ অনেকগুলো কুড়েঘর টাইপের কটেজের রুম। এখানে সবগুলো কটেজে বিশাল একটা করিডোর দিয়ে একসাথে জুড়ে দেয়া আছে। সাগর থেকে বেশ কিছুটা দূরে হলেও বেশ ফুরফুরে বাতাস এসে লাগে করিডোরের দাঁড়ালে। জায়গাটা বেশ পছন্দ হয়েছে। তাথই এসে মায়রার পাশে দাঁড়িয়ে চুলে হাত ছোঁয়ালো। মায়রা এসে তাথইকে জড়িয়ে ধরল। আপুই, মাইরু পছন্দ হয়েছে কটেজ? ভীষণ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপু। ইস, মামা মামি আর বাঁধন এলে কত মজা হতো। বাঁধনের স্কুলে আছে তাই আসতে পারিনি, পরে আবার সবাই মিলে আসবো আমরা, কেমন? মায়ু এখন ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট কর, যা। আপুই আর একটু থাকি না প্লিজ? মাইল লাগাবো মাইরু, এখন বিকেলে রোদ অনেক প্রখর, এখন যেতে হবে না, সূর্য ডোবার দেখতে যাবো। কথা না কোনো শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে নাকি? এমন করো কেন, আমি একটু সাগর পারে গিয়েই চলে আসবো, প্রমিস। বেশি বায়না করলে কিন্তু নিবই না, বলে দিলাম মাইরা। আপুই এখন যা ফ্রেশ হয়ে খেয়ে নে, আমাদের পাশের কলেজটা তোর। সন্ধ্যায় কিন্তু যতক্ষণ ইচ্ছে সাগরে থাকবো, বলো দিবা? আচ্ছা বাবা, ঠিক আছে। রিহান ভাইয়া, আপনার হিটলার বউ পরে পোল্ট্রি খেলে কিন্তু মানবো না বলে দিলাম, আপনি সাক্ষী কিন্তু। মায়রা দাঁড়া তুই। মায়েরা ছুটতে পালানো দেখে রিহান আর তাথই দুজনে হেসে ফেললো। মেয়েটার ঠোঁটের কোণে আগের মতন সেই ছেলে মানুষের হাসিটা ফুটিয়ে তুলতে পেরে ওদের দুজনের ভালো লাগছে। এই হাসিটা যেন মেয়েটার ঠোঁটের কোণে সবসময় বজায় থাকে, তার জন্য ওরা সব রকম চেষ্টাই করবে। এদিকে আরিশার গাল ফুলিয়ে বিছানায় হেলান দিয়ে এক বাটি নিউট্রেলা নিয়ে বসেছে। একটু পর পর বাটিতে চামচ ডুবিয়ে বাচ্চাদের মতন নিউট্রেলা খাচ্ছে আর রাগে ফুসছে। তাহিদ কিছু বলার চেষ্টা করলে একবার রাগি চোখে তাকিয়ে আবারও নিজের মতন করে নিউট্রেলা খাওয়ায় মন দিচ্ছে। তাহিদ আর কি করবে, বেচারা বুঝতে পারছে না হঠাৎ ম্যাডামের এমন রণচণ্ডীর রূপ ধারণের কারণটা ঠিক কি। অনেক ভেবেও কুল কেনারা করতে না পেরে শেষমেশ তাহিদই নিজেই আরিশার সামনে এসে বসলো। আরিশা একবার তাহিদের মুখের দিকে বিরক্ত ভরা চোখে তাকিয়ে ভালো করে হেলান দিয়ে লিকুইড চকলেট মুখে পড়ল। তাহিদ আরিশার হাতে ধরা বাটিটার দিকে হাত বাড়িয়ে দিতেই আরিশা আরো বেশি বিরক্ত হলো। কি সমস্যা তোমার? আমার চকলেটের দিকে নজর দিচ্ছিস কেন? আরু, এখন আর খেও না চকলেট প্লিজ, লাঞ্চ করতে পারবে না তো বাবা। একে তো এখানে ঘুরতে নিয়ে এসেও বন্দি করে রেখে দিয়েছ, আবার বলে কিনা চকলেটও খেয়ে নাও। এই যাও তো, তুমি সামনে থেকে অসহ্য। ও আচ্ছা, ম্যাডাম তাহলে এই জন্য খেপে আছে। আরে বাবা, এই ভর দুপুর বাইরে গেলে তোমার আর বাবুদের শরীর খারাপ করে তো, মাঝে মাঝে এমন বাচ্চাদের মতো জেদ করো না তুমি। এই যাও তো, তুমি সামনে থেকে ভর দুপুর দেখাতে আসছে সে আমাকে, যা তো যাও, তুমি আর আয়ান দুজনকেই দেখে নিব, আমি দেখবা। আরু, আরে বাবা এত রাগ কেন করছো, লাঞ্চটা করে কিছুক্ষণ রেস্ট করো তারপর যাবো, এতটা পথ জার্নি করে এসছো। হ্যাঁ বাবা, পুরো দুই তিন দিন লেগে গেছে আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছে, এত লম্বা জার্নি, ও মাই গড, যাও তো। আরে আরু বাবা, আচ্ছা লম্বা জার্নি ছিল না মানছি, কিন্তু জার্নি তো করেছো, একটু খেয়ে রেস্ট তো করতে হবে, আর এখন তো রেস্টের সময় তোমার। এই তুমি যাবা আমার সামনে থেকে এখন? জি না ম্যাডাম, খাবার অর্ডার করে এসেছি, আগে খেয়ে নেবে তারপর যা বলবো শুনবে, বুঝতে পারছো? যা বলবে তাই শুনবো, আর চকলেট আর খেতে হবে না, দাও বাড়িটা আমাকে দাও। না, আর এটা নেওয়ার চেষ্টা করলে ভালো হবে না তাওহিদ, বাবু এখন চকলেট খেতে বলেছে, সো ডিস্টার্ব করবা না একদম। আরো বেশি চালাকি করার চেষ্টা করো না একদম। তুমি খাবা? হ্যাঁ দাও। তাহিদ আবার হাত বাড়িয়ে চকলেট শুদ্ধ বাটিটা নেওয়ার চেষ্টা করতেই আরিশা চট করে বাটিটা সরিয়ে নিয়ে তাহিদের গালে একটু চকলেট লাগিয়ে দিয়ে খিলখিল করে হাসতে লাগলো।
তা হয়তো হেসে মুক্ত হয়ে ওর হাসি মুখের দিকে তাকিয়ে রইল। ইস, আমাকে বোকা বানানোর চেষ্টা না, পারবে না পারবে না। ও আচ্ছা, তাই নাকি? এই একদম কাছে আসবে না। চকলেট তো চাই আমার। হুম, দিব না, সরো। সেটা না হবে না ম্যাডাম, আপনার মা মেয়ে দুজনে আয়েস করে চকলেট খাবেন আর আমি কি হা করে সেটা দেখবো? হবে না, আমিও খাবো। আরে তাওহিদ, আরিশা একেবারে খাটের সাথে সেধিয়ে গেছে তাহিদ এগিয়ে আসা দেখে। তাহিদ আরিশার একদম কাছে এসে দু হাত দিয়ে আরিশার পালানোর পথ আটকালো। আরিশা আর পালানোর রাস্তা না পেয়ে একেবারে থতমত খেয়ে গেছে। আর এই সুযোগে তাহিদ আরিশার আরেকটু কাছে এসে নিজের গাল আরিশার গালে ঘষে দিয়ে লেগে থাকা চকলেট আরিশার মুখে লাগিয়ে দিল। আরিশা কেঁপে উঠে চোখ বুজে ফেলল। তাহিদ আরিশার মুখের দিকে তাকিয়ে আরিশার মুখে লাগানো চকলেটটুকু নিজেই আবার লিক করে নিল। আরিশা লজ্জা পেয়ে একদম লাল হয়ে গেল। তাহিদ হেসে আরিশার হাত থেকে বাটিটা নিয়ে আলতো করে কপালে চুমু খেল। আরিশা একটু পর চোখ খুলে তাকালো। আরু, এখন লাঞ্চ করবে কেমন? হুম, আবার পরে খেয়ে চকলেট কেমন? হুম, আইসক্রিম এনে দিবো বলো। আচ্ছা রে পাগলি, দিব তো, আর বাইরেও যাব, রোদে টেন্সটি একটু কমুক, কেমন পাগলিটা? হুম, এখন তাহলে ওঠো, বাবুর খিদে লেগেছে না, আর বাবুর বাবারও খিদে লেগেছে খুব। হুম, আরিশা সরার কোনো লক্ষণ না দেখে তাহিদ আরিশাকে আলতো করে বুকে জড়িয়ে নিল। পাগলিটা লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। এই পাগলিটা হঠাৎ রেগে লাল হয়ে যায়, আবার হুট করে লজ্জায় একেবারে তাহিদের বুকের ভিতরে লুকিয়ে যেতে চায়। ব্যাপারটা চিন্তা করেই হাসলো তাহিদ। এই পাগলিটার সবগুলো রূপই ওর বড্ড ভালো লাগে, রাখলে ওকে আরো রাগাতে ইচ্ছা করে, লজ্জা পেলে বুকে জড়িয়ে আদর করে দিতে ইচ্ছা হয়। এই পাগলিটা ছেলে মানুষই ভালোবাসা থেকে দূরে থাকা কি সম্ভব? একদমই না। অবশ্য কোনো কিছুর বিনিময়ে এই পাগলিটার থেকে কোনো কারণে কখনো দূরে থাকতে চায় না তাহিদ। তার জন্য দুনিয়াটা ছাড়তে হলেও হয়তো পিছু পা হবে না তাহিদ কখনো। সূর্যাস্তের মিনিট পনেরো আগে মায়েরা, তাথৈ আর রিহান তিনজনেই বিচে গেল। মায়েরা তাথৈ আর রিহানের কাছ থেকে একটু দূরে এসে দাঁড়ালো। সূর্যাস্ত দেখার জন্য অনেক মানুষ এসে ভিড় জমিয়েছে বিচে। ভিড় কখনোই মায়েরার পছন্দ নয়, তবু সবার থেকে কিছুটা আলাদা হয়ে কমলা রঙের সূর্যটায় সাগরের জলে ডুব দেওয়া দেখায় মন দিল মায়েরা। সূর্যাস্তের কমলা আভায় চারিদিকে ধীরে ধীরে অন্যরকম একটা মায়া ফুটে উঠেছে। তবু এত ভিড়, এত কোলাহলের মাঝে মায়েরার কানে নিজের বলা একটা লাইন যেন টেপ রেকর্ডার দিয়ে কেউ বারবার বাজিয়ে চলেছে, যেন সুদূর অতীত থেকে ও নিজেই স্মৃতিচারণ করছে এই মোহনীয় সন্ধ্যায়। কানের কাজে বাজার সেই লাইনটার সাথে অন্য একজনের স্মিত হাসিও যেন শুনতে পাচ্ছে মায়েরা। এই হাসির ধ্বনি শোনার জন্য না জানি কতদিন মায়েরার কান দুটো অধীর হয়েছিল। আজ হয়তো সেই হৃদয়ের সেই লুকোনো আকৃতিটা তাই ভ্রমে কানে এসে বাজছে, সেই হাসি আর একটা ছোট্ট কথা। তোমার বুকের বিশালতায় আমি না হয় আমার সাগর খুঁজে নিব। কথাটা মনে পড়তেই মায়েরার গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মায়েরা তাড়াতাড়ি দু হাতে মুখটা মুছে নিল কেউ দেখার আগে। যদিও সাগরের এই মোহনীয় সূর্যাস্তের সামনে ওর কান্না ভেজা মুখ দেখার সময় নিশ্চয় কারোর হবে না, তবু নিজের কান্নাটা ভুল করেও দেখতে দিতে চায় না মায়েরা। বেশ অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে লালিমা মাখা সূর্যর ঢেউ দেখল। একটু পরে হঠাৎ করেই মায়ের বুকের ভিতর ধুকপুক করতে লাগলো। মায়েরা কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে থেকে আশেপাশে কিছু একটা খুঁজতে শুরু করলো। মায়েরার মনে হচ্ছে খুব কাছাকাছি ও সবচেয়ে প্রিয় মানুষটা আছে, কি করে আছে বা কোথায় আছে সেসব নিয়ে মাথাটা না ঘামিয়ে হন্য হয়ে মানুষটাকে খুঁজতে লাগলো। এই আশায় যদি দূর থেকে হলেও একটা বারের জন্য তার মুখটা দেখতে পারেও। আরও কিছুটা সামনে যেতেই মায়েরার কানে একটা কণ্ঠ ভেসে এলো। আর গানের কথাগুলো শুনে মায়েরা সেখানে থমকে দাঁড়িয়ে গেল। তুমি অন্য কারো সাথে বেঁধোকার। এদিকে আরিশা আর তাহিদকে একসাথে নিজেদের মতো করে ছেড়ে দিয়ে আয়ান একদম সাগরের পানিতে পায়ের পাতা ডুবিয়ে দাঁড়ালো। ঢেউগুলো একটু পর পর আয়ানের পায়ে এসে ধাক্কা খাচ্ছে। আয়ান নিজেকে সামলে নিয়ে সাগরের দিকে মুগ্ধতা নিয়েই তাকিয়ে আছে। সাগরের প্রতি মেয়েটার একটা অন্যরকম দুর্বলতা ছিল। কয়েকদিন বাসা থেকে বের হতে না পারলেই কেমন যেন দম বন্ধ হয়ে যেত নাকি ওর। অবশ্য তাতে আয়ানের সুবিধা বই অসুবিধা কিছুই হতো না, বিচে যাওয়ার বাহানায় ওদের নিয়মিত দেখা হয়ে যেত।
আর সাগরের কাছে আসতেই মেয়েটা যেন একেবারে বাচ্চা হয়ে যেত, দুহাত দুদিকে ছড়িয়ে পাখির মতন উড়ে যেতে চাইতো। যেন কতটা পাগলি হলে কাজটা করা যায়, এখনো কি সেই পাগলামিগুলো করে মেয়েটা? এখনো ওর দম বন্ধ হয়ে আসে বলে বিচে ছুটে আসে কেউ? এখনো কি কেউ ওর মুগ্ধ মুখটা দুহাতে তুলে ধরে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে, অথবা পাকলামি করে ওকে আলতো করে ছুঁয়ে দেয়, বা সবার অগোচরে শক্ত করে জড়িয়ে নেয় বুকের মাঝখানে? সাগরের বুকে সন্ধ্যার অন্ধকার নামার পরও আয়ন এক মনে এইসব হিসাব করছিল। আনমনে নিজের করার সমস্ত হিসাবই যেন ওর গলা চেপে ধরে খুন করার চেষ্টাই লেগে পড়েছে ততক্ষণে। বুক চুরে একটা দীর্ঘশ্বাস ফেলতেও যেন খুব কষ্ট হলো আয়নের, তবু নিজের মনের সাথে যুদ্ধ করে চোখের পানিগুলো আটকে রাখলো আয়ন। সন্ধ্যা সূর্যাস্ত শেষ হওয়ার পরপরই জায়গাটা বেশ অনেকটাই খালি হয়ে গেছে দেখে নিজের মনেই গান ধরল আয়ন। কাউকে গান শোনানোর মতন করেই সাগরের কাছে নিজের মনের দীর্ঘশ্বাসটা প্রকাশ করায় মন দিল ও। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসবে ভাসো, তার জীবনে ঝড়। গানটা শেষ হতে হতে আয়নের টপ টপ করে ঝরা চোখের পানিগুলো পায়ের কাছে সাগরের লোনা পানির সাথে মিশেছে। একটা তীক্ষ্ণ অস্থিরতা ওর বুকের মধ্যে বারবার উকি দিচ্ছে। আয়ন ধরতে পারছে না আজ এতগুলো দিন পর হঠাৎ এমন হচ্ছে কেন। মায়ের পছন্দের একটা জায়গা ঘুরতে এসেছে বলে, নাকি মেয়েটাকে একটা মুহূর্তের জন্য কখনো ভুলতে পারেনি বলে? নিজের অনুভূতিগুলো আজ আয়নের কাছে অস্পষ্ট। আরও কিছুক্ষণ নিজের এই অস্থিরতার সাথে লড়াই করে আরিশা তাহিতের দিকে পা বাড়ালো আয়ন। সাগরের বিশালতা হয়তো ওর জখমটাকে আরো বেশি করে উস্কে দিচ্ছে, তাই এখান থেকে পালিয়ে যেন স্বস্তি হবে ওর। মায়েরা দূর থেকে আয়নকে অপলক অনেকক্ষণ দেখছে, মুখটা ভালো করে দেখতে পায়নি, তবু মায়েরা জানে এটাই আয়ন। এই মানুষটাকে হাজার মানুষের ভিড়েও ঠিক চিনতে পারে মায়েরা, এ অন্য কেউ হতেই পারে না। গান শেষ হওয়ার পরে আয়নার দিকে এক পা এগিয়ে গিয়ে আবারও থমকে গেল মায়েরা। এই মানুষটার মুখোমুখি হওয়ার মতো মুখ কি ওর আছে, মানুষটা ওকে ছেড়ে কেমন আছে সেটা মায়েরা বেশ ভালো করেই জানে। এতগুলো দিন পর হয়তো সে তার নিজের মনকে, এমনকি হয়তো নিজেকেও গুছিয়ে নিয়েছে। আজ হঠাৎ তার সামনে গিয়ে সব কিছু উলট পালট করে দিবে মায়েরা কোন অধিকারে? কথাটা মনে হতেই অজান্তে এক পা দুপা করে পিছিয়ে গেল মায়েরা। ধীর কদমে তাথৈ আর রিহানের কাছে ফিরে গেল। তাথৈ আর রিহান একটু চিন্তায় পড়ে গেছিল মায়েরাকে বেশ অনেকক্ষণ না দেখে, তাই মায়েরাকে দেখেই দুজনে এগিয়ে এলো। কি রে, কোথায় গিয়েছিলি? খুঁজছিলাম তোকে। আর এই মাইরু, কি হাই রে, এমন লাগছে তোকে কেন? একটু হেঁটে আসলাম আপু। আপু, ওর রুমে যাব, ভালো লাগছে না। কি রে, শরীর খারাপ করেছে? কাছেই একটা ক্লিনিক আছে। আপু, এমনি টায়ার্ড লাগছে, চলো না যাই। হুম, আচ্ছা চলো চলো। হুম, কটেজে ফিরে মায়েরা নিজের রুমে চলে গেছে রেস্ট নেওয়ার কথা বলে। তাথৈ আর রিয়ান অনেকবার বলেছিল কিছু খেয়ে নিতে, মায়েরা কিছুতেই কিছু খাবে না। শেষে তাথৈ আর রিয়ান খাবার মায়েরার রুমেই রেখে গেছে। ওদের কটেজের পাশেই একটা ছোট্ট বাজারের মতন আছে, সেখানে গেছে, ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসবে বলে গেল মায়েরাকে। তাথৈ আর রিয়ান চলে যাওয়ার পর মায়েরা বেশ কিছুক্ষণ নিজের কটেজেই পায়চারি করল। একবার ইচ্ছা করছে ছুটতে গিয়ে আয়নার সামনে দাঁড়াতে, পরক্ষণে ব্যাপারটা নিছক পাগলামি ছাড়ার কিছুই মনে হচ্ছে না ওর নিজের কাছে। কি অদ্ভুত দ্বিধায় পড়ে গেছে ও, নিজের মনের সাথে এই দ্বিধা দ্বন্দ্বে যুদ্ধ করতে করতে যেন ওর দমটাই বন্ধ হয়ে আসছে। একটু স্বাভাবিক হওয়ার জন্যই করিডোরে খোলা বাতাসে এসে দাঁড়ালো মায়েরা। উদাম বাতাসে ওর শাড়ির আঁচল, খোলা চুলের সাথে সাথে মনটাও বেশ উড়াড়ি করতে শুরু করেছে। আরিশা আরো কিছুক্ষণ বিচে থাকবে বায়না করায় আয়ন একাই কটেজে ব্যাক করছে। একটা গ্রাম্য ভাব আনার জন্যই কিনা কে জানে কটেজটাকে একটু মান্দাতা আমলের মতন করে সাজানো হয়েছে। করিডোরের বাইরে চকচকে সাদা ইলেকট্রিকের আলো বাতির বদলে জ্বলছে মিটমিটে কেরোসিনের কুপি। সেই মৃদু আলো একদম স্পষ্ট দেখা না গেলেও আয়নার রুমের দিকে তিন চারটে রুম দূরে কটেজটার সামনে দাঁড়িয়ে থাকা একটা ছায়ামূর্তির মতন মানুষকে দেখা গেল। ছায়ামূর্তিটার বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়া চুল আর শাড়ির আঁচল, আধো আলোয় মুখটা দেখে আয়নের একটা হার্টবিট যেন মিস হয়ে গেল। আয়ন আগে পিছে কিছু না ভেবে সোজা গিয়ে হাতটা টেনে ধরে নিজের দিকে ফেরালো, আর সেই আধো কেরোসিনের কুপির আলোয় একে অন্যের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে ভাবার চেষ্টা করলো এটা বাস্তব কিনা কল্পনা।
এভাবে হুট করে আইনের সামনে পড়তে হবে সেটা মায়েরা কল্পনাও করেনি। কক্সবাজারে এত হোটেল আর রিসর্ট থাকতে শেষে কিনা ওরা দুজনেই যে কাকতালীয়ভাবে এই আধা পুরনো কটেজটাতে উঠবে সেটাও মায়েরা আশা করেনি। আসলে জীবন হুটহাট করে এমন সারপ্রাইজ দিয়ে দেয় যা কেউ কখনো আশা করে না। হয়তো এমন অদ্ভুত সারপ্রাইজ দিয়ে বিধাতা হাসে নগচরে, কি যে চলছে তার মনে সেটা আসলেই বোঝা মুশকিল তার এই সামান্য সৃষ্টির পক্ষে। মায়েরা এসব ভেবে আয়ানের মুখের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। আর আয়ান আবছা আধারে দাঁড়িয়ে থাকা নারী মূর্তিটাকে দেখে বুকের ধুকপুকানিরা আয়ানকে বারবার জানান দিচ্ছিল যে এটা মায়েরা, এটা অন্য কেউ হওয়া সম্ভবই না। তবু সেটা বিশ্বাস হয়নি আয়ানের। মায়েরা কি করে এখানে আসবে? তবু ধীর পায়ে এগিয়ে গিয়ে মানুষটার মুখ দেখে নিজের মনটাকে একটু সান্ত্বনা দিবে ভাবলো আয়ান। কিন্তু সত্যি যখন এই আধোকুপির আলোয় মায়েরার মুখটা আয়ানের চোখে ভেসে এলো, তখন কয়েক সেকেন্ডের জন্য একটা আলোড়ন বয়ে গেল আয়ানের বুকের ভিতরে। অজান্তে হাত বাড়িয়ে মায়েরা গাল ছুঁয়ে দিয়ে মুখটা তুলে ধরল। গত ছয়টা মাসের কথা যেন বেমলম ভুলে গেছে আয়ান, যেন ভুলে গেছে কয়েকটা দিন আগেও এই মেয়েটাকে ভুলতে না পেরে নিজেকে শেষ করে দেবার কথাটাও মাথায় এসেছিল ওর। এতগুলো দিন পর মায়ের আধো আলোয় আধারে মুখটা দেখে কোনো এক ঘোরের জগতে হারিয়ে যাচ্ছে আয়ান। তবু কোনো মতে নিজেকে সামলে নিয়ে ঠোঁট জোড়া নাড়িয়ে কিছু বলার চেষ্টা করলো আয়ান। শব্দগুলো যেন চোখের নিমেষে গিয়ে মায়ের কানে গিয়ে বাজলো। মায়েরু, তুমি সত্যি এসেছো? এটা স্বপ্ন নাকি কল্পনা নাকি বাস্তব, প্লিজ বলো না। আয়ানের কথাটা শুনে মায়েরা চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে গিয়ে আয়ানের হাত বিয়ে পড়ল। মায়ের এই উষ্ণ কান্নার বিন্দুগুলো আয়ানের প্রশ্নের উত্তরটা যেন দিয়ে গেল। আর সেই উষ্ণ কান্নার জল আয়ানকে ৬ মাস আগের মায়েরা নেওয়া সিদ্ধান্তটার কথাও মনে করিয়ে দিয়ে গেল। এতক্ষণে আয়ানের খোর কাটতে শুরু করেছে। আয়ান একাকার সমান অভিমান নিয়ে মায়েরার গাল থেকে হাতটা নামিয়ে নিয়ে একটু দূরে সরে এসে দাঁড়ালো। মায়েরা জায়গা থেকে এক বিন্দু নড়তে পারল না। কোনো মতে নিজেকে সামলে নিয়ে চোখ মুছে আবার আয়ানের মুখটা দেখার চেষ্টা করল। কেমন আছো আয়ান? মায়ের মুখে কেমন আছো কথাটা শোনার সাথে সাথে কেউ যেন আয়ানের মাথায় মধ্যে উত্তপ্ত লোহার চাবুক দিয়ে আঘাত করছে। আয়ানের এতটাই রাগ হলো যে সে স্থান কাল না ভেবেই মায়ের হাতটা শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরল মায়েরাকে। মায়েরা প্রচণ্ড ব্যথা পেল, একটা শব্দও করল না, শুধু নিজের ঠোঁট কামড়ে ব্যথাটা হজম করে নিল। এই মানুষটার রাগের মাঝেও যে মায়েরার হাজারো অবহেলিত ভালোবাসা লুকিয়ে আছে, তাই আয়ানের অজান্তে দেওয়া এমন হাজারো আঘাত হাজারবার কবুল মায়েরার। কেমন আছে, কেমন আছে জানতে এসেছো না এখানে? কি কি করতে এসেছো, কি করতে এসেছো এখানে? দেখতে এসেছো মরেছে কিনা? আয়ান কি কি আয়ান, দেখো মরিনি, মরি নাই আমি, মরবো কেন, কেন মরবো তোমার মতো ধোকাবাজের জন্য। আয়ান, এই একটা কথা বলবা না, তুমি বরের সাথে এসেছো না, বেশ ভালোই আছো দেখছি। হ্যাঁ থাকবেই তো, আমি আয়ান তোমাকে আর কি দিয়েছি, ভালোই থাকো। তা কই তোমার হাজবেন্ড, আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দাও, আমিও একটু দেখে ধন্য হই এমন ভাগ্যবানকে যার জন্য আমার এতদিনের ভালোবাসাটা ভুলতে তোমার এক সপ্তাহ সময় লাগেনি। বিজি মানুষ নিশ্চয়ই, তবু তোমার জন্য সময় বের করে কক্সেস বাজার এসেছে। আসলেই হে লাভস ইউ সো মাচ। আমার সামনে দাঁড়িয়ে এই কান্নার নাটকটা একদম করবে না পায়া, নেহাতের সামনে পড়ে গেছি বলে কথা বলতে এসেছো জানি। ভয় নেই, তোমার হাজবেন্ড কখনো জানবে না তোমার আর আমার সম্পর্কটার কথা, তুমিও বলনি তাকে নিশ্চয়ই, আর আমিও বলবো না, নো টেনশন। এবার তো পরিচয় করাতে সমস্যা নেই, কি বলো? আয়ান আমি, এই প্রবলেম, বিশ্বাস করতে পারছো না আমাকে, নাকি হাজবেন্ডের সাথে কি বলে পরিচয় করাবে ভেবে পরিচয় করাতে চাচ্ছ না, কোনটা? তুমি কথা বলছো না কেন বলো তো? আচ্ছা বাদ দাও, না চাইলে পরিচয় নাই করাতে পারো, কোনো তো জোর নেই তাই না? মায়েরা চুপ করে থাকা দেখে আয়ান বিরক্ত হয়ে মায়ের হাতটা ছেড়ে দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। কয়েক পা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে মায়ের মুখটা দু হাতে তুলে ধরে চোখে চোখ স্থির করল আয়ান। মায়েরা মাথা নিচু করে ফোপাচ্ছিল। আয়ানের আবার হুট করে এসে মুখটা ধরায় মায়েরা চমকে উঠে আয়ানের মুখের দিকে তাকালো। আয়ানের চোখে কেমন একটা উদ্ভ্রান্তের দৃষ্টি, মায়েরা সেটা দেখে একটু ভয় পেল। হ্যাঁ মায়েরা বলো তো, ওই লোকটা সত্যি তোমাকে ভালোবাসে?
খুব সুখে রেখেছে না ও তোমাকে, আমার মতো তোমাকে আদর করে। তোমার কাঁধের এই লাল তিলটাও সে অধিকার করে গেছে, সেও কি ওটা রোজ ঠোঁট ছুঁয়ে দেয়। আয়ন কথাগুলো বলতে বলতে পাগলের মতন মায়রার কাঁধের উপরে থাকা চুলগুলো ব্যস্ত হাতে সরিয়ে দিয়ে কাঁধের তিলটা দেখার চেষ্টা করল। মায়রা চমকে গেছে আয়নের এমন ব্যবহারে। কোনো মতে আয়নের হাতটা ধরে আটকানোর চেষ্টা করতে গিয়েও ব্যথার চোটে পারল না। আয়ন মায়রার চুল সরিয়ে দিয়ে ততক্ষণে কাঁধের লাল তিলে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে সেটার দিকে তাকিয়ে রইল। আবছাদেরও দাঁতের কামড় কালচে হয়ে যাওয়াটা আয়নের চোখ এড়ালো না। আয়ন মায়রার কাঁধের কালচে জায়গাটা আলতো করে হাত ছুঁয়ে দিতেই মায়রার বুক ভেঙে কান্না পেল। নীরবে চোখের পানিগুলো এতক্ষণে ঝরছিল, এবার তাদের গতিটা আরো বেড়ে গেল। আয়ন এবারে একটা তাচ্ছিলের হাসি দিল। বাহ, এটা তো ভালোবাসার ছবি এঁকে দিয়েছে। বাহ, অসাধারণ, তবে বেশ পুরনো মনে হচ্ছে। আয়ন প্লিজ থামো। আরে মায়রা, এখানে লজ্জা পাওয়ার কি হলো? সে তোমার স্বামী, সে তোমাকে যেমন ইচ্ছে ভালোবাসতেই পারে। ও, আমাকে লজ্জা পাচ্ছ? আরে ব্যাপার না, আমাকে যখন জীবনেই জায়গা দিলে না, তখন লজ্জা দেখি আর কি করবে বলো। তা ভদ্রলোক কি বাইরে গেছেন কোথাও? এখনই চলে আসবে নাকি? তাহলে তো সম্ভবত একটু নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হয়। হাজার হোক, তোমাকে তো আজও ভালোবাসি, তোমার সংসারটা ভাঙুক সেটা তো কখনোই চাইবো না। শেষের দিকে কথাগুলো বলতে বলতে আয়ন মায়রার দিকে কয়েকবার সরে এসেছিল। মায়রা এবার একবার মুখ তুলে আয়নের দিকে তাকালো। আয়নের বলা প্রত্যেকটা কথা একেবারে তীরের মতন বুকে গিয়ে লাগছে মায়রা। শেষের কথাটা আর সহ্য করতে পারল না মায়রা। যে সংসারটাই নেই সেটার ভাঙা নিয়ে চিন্তা করারও কিছু নেই আয়ন, কিছু নেই। কথাগুলো বলে এক ছুটে করিডোর থেকে চলে গেল মায়রা। ঠিক কোন দিকে গেছে সেটা অন্ধকারে আয়ন খেয়াল করতে পারল না। ওর কানে তখন একটা কথাই বাজছে যে সংসারটা নেই। কেন নেই, কি হয়েছে তার কিছুই জিজ্ঞাসা করতে পারলো না আয়ন। তার আগেই মায়রা সেখান থেকে কোথাও চলে গেছে। আয়ন মায়রার নাম ধরে জোরে ডাকলো কয়েকবার, কেউ কোনো সাড়া শব্দ দিল না। কটেজের বেশিরভাগ লোকজনই এখন বিচে, আর বাকি যারা বিচে যায়নি তারা হয় পাশের বাজারটাই গেছে বা বাইরের মাঠের মতন জায়গাটায় ক্যাম্প ফায়ারের মতন করে আড্ডা দিচ্ছে। এরই মধ্যে মায়রাকে ঠিক কোথায় খুঁজবে সেটাও মাথায় ঢুকছে না আয়নের। মেয়েটার শেষের কথাটার মানেটা যে ওকে জানতেই হবে, যে করে হোক জানতে হবে। আর কিছু ভেবে না পেয়ে আয়ন আবারও জোর গলায় ডাকার চেষ্টা করল। মায়রা! আয়ন পাগলের মতন কয়েকটা কটেজের দরজা নক করে মায়রাকে খোঁজার চেষ্টা করল। কোনো কটেজে কেউ নেই, তাই কেউ আয়নের এমন ব্যস্ত হাহাকারে কেউ দরজা খুলে বেরিয়ে আসলো না। তাতে আয়নের মনে একটা ভয় ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করেছে। তাই আরও পাগল পাগল লাগছে আয়নের। কোনো মতে টোলে পড়তে পড়তে নিজেকে সামলে নিয়ে অন্য একটা কটেজের দরজায় নক করার জন্য হাত বাড়ালো। নক করার আগেই কাঁধের কারো স্পর্শ পেয়ে আয়ন যতটা না চমকে উঠল ঠিক ততটাই আশা করল যে মায়রাই এসেছে এবার। কিন্তু পিছনের দিকে তাকিয়ে বেচারার শেষ আশাটুকু ভেঙে গেল আরিশা আর তাহিদকে দেখে। আয়ন, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন তোকে? আর কার কটেজে নাম দিচ্ছিস? আর মায়রাকে দেখেছিস তুই? তহিদ ভাই, আপনি আপনি দেখেছেন মায়রাকে? ও কোন দিকে গেছে? বিচের দিকে, বলুন না। আর বল না প্লিজ, ওর সাথে একটা একটা মিনিট কথা বলবো, শুধু একটা মিনিট প্লিজ। আয়ন, কি বলছিস উল্টো পাল্টা? মায়রা এখানে আসবে কি করে? তুই রুমে চল, আয়নের সাথে। না, আমি মায়ের সাথে কথা না বলে কোথাও যাবো না। ও আমার সামনেই ছিল, এই এতটা কাছ থেকে আমি ওকে দেখেছি, ওকে আবার কাঁদিয়ে ফেলেছি। শিট, কিন্তু ওর সাথে আমার এখন কথা বলতেই হবে, আমার জানতেই হবে ও লাস্ট কথাটা কি বলেছে। প্লিজ বোঝার চেষ্টা কর একটাবার, প্লিজ। মায়েরা আসেনি, তুই হ্যালুসিনেট করছিস ওকে। ও কি করে আসবে? ওরা ঢাকায় তোর আয়ন, প্লিজ কথাটা শোন। হারু প্লিজ। আয়ন লেগে গিয়ে নিজের হাতটা ছাড়া দিয়ে আরিশাকে সরিয়ে দিতেই তাহিদ আরিশাকে ধরে ফেললো। আরিশা আর তাহিদ দুজনেই একটু ঘাবড়ে গেছে। আয়ন এতটা বেপরোয়াভাবে আর বেখেয়ালে আরিশাকে সরিয়ে দিয়েছে যে তাহিদ না ধরে ফেললে হয়তো আরিশা পড়েই যেত। কিন্তু সেদিকে কোনো হুঁশই নেই ছেলেটার, সে একেবারে একরক্ষা আচরণ করছে। আরিশা তাহিদের দিকে তাকাতেই তাহিদ মাথা নেড়ে একটু অভয় দেওয়ার চেষ্টা করলো ওকে, তারপর আয়নের পাশে গিয়ে দাঁড়ালো। আয়ন,
মায়ের সাথে কখনো দেখা হয়েছে? কোথায়? ও তো এখানেই ছিল, ঠিক আমার সামনে। রাগ করে বকেছে বলে কাঁদতে কাঁদতে কোথায় চলে গেছে? দেখো না দাওয়িদ ভাই, প্লিজ ওকে এনে দাও না। আমি আমি আর পারছি না ওকে ছাড়া থাকতে। আই নিড হার অ্যাট এনি কস্ট, প্লিজ। দাওয়িদ আনকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষাই খুঁজে পাচ্ছে না। প্রিয় মানুষটি হারনের যন্ত্রণা দাওয়িদ নিজেও খুব ভালো করেই বোঝে, আর বোঝে বলে আয়নের মনটা ড্রাইভার্ট করার জন্য এখানে নিয়ে এসেছে। কিন্তু হঠাৎ কি এমন হলো যে ছেলেটা এমনভাবে ভেঙে পড়েছে? আসলে কি কোনোভাবে মায়েরা এখানে এসেছে? সেটা কি করে সম্ভব? আয়ান, তুমি এখানে? আয়ন আর ইশার তাওহিদ তিনজনে এতটা হাইপার হয়েছিল যে পিছনে যে কখন আরও দুজন মানুষ এসে দাঁড়িয়েছে সে ওরা কেউ খেয়ালই করেনি। এবারে কথাটা শুনে তিনজনেই ওদের দিকে তাকালো। আর ইশার তাওহিদ চিনতে না পারলেও আয়ন একজনকে চিনতে পেরে এগিয়ে গেল। তা তুই দেখেছিস আরো? আমি বললাম না তোকে মায়েরা এসেছে, আমি জানি। তা তুই মায়েরা কোথায় বলো না প্লিজ। আয়ন রিল্যাক্স, মায়েরা তো প্লিজ তা তুই তুমি ওদেরকে বলো না মায়েরা আসেনি, ওর সাথে আমার কথা হয়েছে, এখানে দাঁড়িয়ে ছিল মায়েরা। আমি ও রাগ করে কোথায় চলে গেল, আমি ওকে ওভাবে কথাগুলো বলতে চাইনি, বিশ্বাস করো। কি কি বলছো তুমি মায়েরাকে? প্লিজ তা তুই বলো না কোথায়। দাঁড়াও, মাথা ব্যথা করছে বলে তো রুমেই ছিল, চলো দেখি কি করছে। রিয়ান বেচারা এসবের মধ্যে পুরোই থতমত খেয়ে গেছে। কটেজের বাইরের বাজারটা থেকে সবার জন্য অনেক কেনাকাটা করে সবাই ফিরছে ওরা। এরই মধ্যে কোথা থেকে কি হচ্ছে তার কিছুই বুঝতে পারল না সে। এদের কারোর সাথে তার পরিচয় নেই, কিন্তু সবাই মিলে মায়েরাকে খুঁজছে দেখে যতটা না অবাক হলো ততটা চিন্তিত হলো। শেষে আর স্থির থাকতে না পেরে তাতই হালকা করে গুঁতো দিল। এটা থই, এরা কে গো, কি হচ্ছে এখানে, কিছুই তো বুঝতে পারছি না। ও আয়ান, ওর কথাই মামা মামি বলছে, আর এরা সম্ভবত আয়ানের ফ্রেন্ড। ও মায়েরা কটেজের সামনে গিয়ে দরজা নক করার সাথে সাথেই দরজাটা খোলা দেখে এবারে তাতয় আর রিয়ানের মতন বাকিটাও কিছুটা চিন্তায় পড়ল। তাতো আমরা তো বাজারের দিক থেকে এলাম, ওই দিকে মায়েরা গেলে তো দেখতাম, ও কি আবার বিষে গেছে একা একা? না, আমার একটু আগেই বিচ থেকে ফিরেছি, ওই দিকটা কি ও নেই, মায়েরা গেলে তো দেখতাম। তাহলে কি ও মাঠের দিকে গেছে, ক্যাম্প ফায়ারের দিকটায়? চলুন সবাই মিলে খুঁজলে পেয়ে যাব। রিয়ান আর আলিশাদের কথা শুনে আয়ান মাঠের দিকে ছুটল, আর ওর পিছন পিছন বাকিরাও ছুটে চলেছে মাঠের দিকটায়। মাঠে এসেই দেখলো জায়গায় জায়গায় কয়েকজন করে দল করে বসে আছে, কেউ ক্যাম্প ফায়ার করছে, কেউ বারবিকিউ করছে, আর কেউ নিজেদের মতো করে আড্ডা দিচ্ছে। এরই মধ্যে মায়েরাকে কোথায় খুঁজবে সেটা কারোর মাথায় এলো না। হঠাৎ পাশ থেকে দুজনে কিছু একটা নিয়ে আলোচনায় কানে এলো ওদের। আরে নিজেদের ঘরের ঝামেলা বাকি সবাইকে জানানো দরকার কি? ভাই কক্সবাজারে বেড়াতে এসেছি নাকি এমন ফ্যামিলি ড্রামা দেখতে, আশ্চর্য। আর বলিস না, ছেলেটাও কি শুরু করেছে মেয়েটার সাথে, এমন করে সবার সামনে অপমান করার কোনো দরকার আছে? ভাই স্বামী স্ত্রী নিজেদের মতো করে কথা বলে সব মিটিয়ে নিলেই তো পারত, এভাবে সিচুয়েশনটাকে আরও খারাপ করে কি ল্যাপটপ হচ্ছে? আরে ধ্যাত, মেয়ে কার না কার সাথে এখানে চলে এসেছে, আর তার স্বামী তাকে ফলো করতে করতে এখানে এসেছে, আর মাথা কি ঠিক থাকে? যাই বলিস, মেয়েটাকে দেখে কিন্তু মনে হয় না এমন কিছু। ছেলেটা কেমন জানি গায়ে হাত তুলতে তেড়ে যাচ্ছিল, এমন করে এখনকার যুগে কেউ নারী নির্যাতনের কেস দেওয়া উচিত। তুইও যেমন বোকা, আজকালকার মেয়েগুলোকে দেখে বোঝাই যায় না কে ভালো আর কে ঘরের স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করে বেড়ায়, দোষ মেয়েটারও আছে নিশ্চয়ই, নইলে। লোক দুটো কথাগুলো বলতে বলতে পাশ দিয়ে চলে যেতেই তাথই আর রিয়ান একে অন্যের দিকে তাকালো। দুজনের মুখ দিয়ে অস্পষ্ট একটা নামই বের হলো, মায়েরা। আয়ান প্লিজ সবাই মিলে একটু খোঁজো, সীমান্তের ওখানেও এলে কি হয়েছে? তাথই সীমান্ত প্লিজ আয়ান, কথা বলার মতো সময় নেই। এদিকে সীমান্তের একদম মুখোমুখি দাঁড়িয়ে আছে মায়েরা। লোকটা যাচ্ছে তাই বলে মায়েরাকে এতক্ষণ অপমান করছে, তবু মায়েরা একটা
একটু শব্দ করেনি। মেয়েটা ভাবতেই পারেনি একটা দিন পরপর দুটো ধামাকা অপেক্ষা করছিল ওর জন্য। আয়ানের সামনে নিজেকে সামলাতে না পেরে এখানে এসেছে আরো বড় মুশকিলে পড়ে গেছে। সীমান্ত এমনভাবে তেড়ে আসছে যে ভয়ে মায়েরাকে প্রায় চোখ বন্ধ করে ফেলতে হচ্ছে। এবারও মায়েরা চুপ করে আছে দেখে সীমান্তের রাগ চড়ে গেল মাথায়। মায়ের হাতটা ধরে টেনে নিয়ে গেল সবার থেকে একটু দূরে। কি ভেবেছো তুমি? হ্যাঁ, সবার সামনে চুপ করে থেকে সবার সিম্পাথি পেন গেইন করবে তুমি? বলো, জাস্ট স্পিক আপ। তুমি এখানে কি করে? এত খুশি হওয়ার কিছু নেই, তোমাকে ফিরে নিতে আসেনি। অবশ্য তুমি তো ফিরতেও চাও না, তাই না? চাইলে এই চারটা দিন অন্তত একবার হলেও খবর নিতে আমি মরে গেছি নাকি বেঁচে আছি। তুমি তো তোমার নিজের লাইফ নিয়ে বেশি আছো। সেদিন ফ্রেন্ডদের নিয়ে রাত পর্যন্ত ব্যস্ত, হ্যাঁ, আর এখন বোন আর দুলাভাইয়ের সাথে বেড়াতে এসে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছো। বাহ, এসব হলে তো আসলেই আমাকে লাগবে না, তাই না? সীমান্ত, মুখ সামলে কথা বলো। না গো, আর সামলার ইচ্ছে নেই। ধরো, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। তুমি কাগজটা সাইন করে পাঠিয়ে দিও। কিসের কাগজ? অবভিয়াসলি ডিভোর্সের। তোমার মতো মেয়ের সাথে সংসার করার আর কোনো স্বাদ নেই আমার। বাই দ্য ওয়ে, তোমার তো বেশি সময় লাগার কথা না, এখনই সাইন করে দাও। আমার আর এসব মজাও লাগছে না। হ্যাঁ, তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো, দ্যাটস ইট। এখন ফেরার জন্য হাজার হাতে পায়ে ধরলেও কোনো কাজ হবে না। সো জাস্ট সাইন দ্য ড্যাম পেপার ফার্স্ট। সীমান্ত মায়েরার হাতে ডিভোর্স পেপার আর কলম ধরিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ, আর মায়েরা পুরাই বেকুব হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে কিছুই মাথায় ঢুকছে না। এদিকে কিছুটা দূরে দাঁড়িয়ে সীমান্তের বলা কথাগুলো শুনছিল আয়ান, আরিশা আর বাকি সবাই। আয়ান রাগে কটমট করে সীমান্তের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে আরিশা আয়ানের একটা হাত টেনে ধরে থামালো। আয়ান বিরক্ত হয়ে আরিশার দিকে ভ্রু কুচকে তাকালো। মায়েরা সিদ্ধান্তটা ওকে নিজেকেই নিতে দেয়। ও যে সিদ্ধান্তটাকে নিক, তাতে আমরা পাশে থাকবো সবসময়, কিন্তু সিদ্ধান্তটা ওর একার। আর তুই এখন যাস না, তাতে ঘুরিয়ে ফিরিয়ে মেয়েটাকেই বদনাম হবে। তুই শুধু দেখ ও কি চাই। আরিশার কথায় আয়ানের সাথে তাথই, রিয়ান, তাহিদ সবাই চুপ করে দাঁড়িয়ে গেল। আর মায়েরা কি করে সেটা দেখার অপেক্ষায় রইল। জীবনে বাকি পথটুকু কিভাবে চলতে চায় তার সবটাই এখন মায়েরার নিজের হাতে। জীবনটা ওর, আর সিদ্ধান্তটাও যখন ওকেই নিতে হবে তখন ভেবেচিন্তেই নিক, পরে যেন কোনো আফসোস থেকে না যায়। হাতের কলমটা নিয়ে বেশ কিছুক্ষণ নিজের মনে চিন্তা করে, শেষে কাগজটা একবার দেখে নিয়ে সাইন করে দিল মায়েরা, তারপর চুপচাপ সেটা সীমান্তের দিকে বাড়িয়ে দিল। সীমান্ত হয়তো এতটাও আশা করেনি। মায়েরা ডিভোর্স পেপারটা ওর দিকে ফিরিয়ে দিল। সেখানে মায়েরা সাইন দেখে সীমান্ত এবারে তেলে বেগুনে জ্বলে উঠল। মায়েরার দিকে এক পা এগিয়ে আসার চেষ্টা করতে মায়েরা হাত তুলে সীমান্তকে থামিয়ে দিল। আজকে এই মুহূর্ত থেকে আমাকে স্পর্শ করার কোনো অধিকার আপনার নেই, তাই দয়া করে এই ভুলটা করতে যাবেন না। বাহ, তুমি যে আমার সাথে সংসারটা করতেই চাইছো না এটাই তার প্রমাণ। হ্যাঁ, তোমার মতো মেয়ের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু অবশ্য আশা করাও ভুল। জি, হয়ে গেছে আপনার, এখন আসতে পারেন। আমি থাকলে তো সমস্যা, তাই না? তুমি তোমার এই ভালো মানুষের মুখোশের আড়ালে নোংরামিগুলো তো করতে পারবে না, যেগুলো আমার কাছ থেকে করতে পারছিল না। জাস্ট শেম অন ইউ মায়েরা। আর কিছু বলবেন? তোমার সাথে কথা বলার মতো আর রুচি নেই আমার। আর প্রয়োজনও নেই। খুব তো খই মুখছে না মোটে, মুখে খুব খই খই উঠতেছে। হ্যাঁ, যাদের উস্কানিতে এসব করছো তারাও যে তোমার বোঝা কয়দিন বয় আমিও দেখবো সেটা। আর তোমার মা বাবার কাছে তো তুমি আগেই মরে গেছি জানি, সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার বোঝে আমি একাই সামলাবো, আপনার চিন্তা করতে হবে না। শুধু একটা কথাই মনে রাখবেন, আমি আপনার স্ত্রী ছিলাম, দাসী নয় বা কোনো সেক্স টয় নয়, যে আপনি যখন ইচ্ছে হয় আমাকে ভোগ করার পারমিশন পেয়ে যাবেন বা আপনার প্রত্যেকটা চাহিদা পূরণ করতে আমি বাধ্য থাকবো। লেকচার আমার দেশ্য? হ্যাঁ, নিজের সংসারটা টিকে রাখার ক্ষমতা নেই সে আমার লেকচার। দোয়া করি যাতে একদিনের জন্য হলেও আপনি মেয়েদের দামটা বুঝতে পারেন। বুঝতে পারেন মেয়েরা কারো পায়ের নিচে পড়ে থাকার জন্য কোনো ম্যাট্রেস না। আল্লাহ মেয়েদেরকে স্বামীর সংসারে রানী করে পাঠিয়েছেন। আর একটা, মেয়ের সম্মান কতটুকু? তোমার এই অভিশাপ বলো আর দোয়াই বলো তোমার কাছে রাখো, আর আজকের পর থেকে যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার। কিন্তু তোমার তোমার কাজের ইফেক্ট যেন আমার উপর না পড়ে, কেমন? নারীদের সম্মান নিয়ে এত লেকচার দিচ্ছিল না? হ্যাঁ, কল থেকেই বুঝতে পারবে এই সমাজে তোমার মতো ডিভোর্সি মেয়েদের অবস্থানটা কোথায়। সুখে থাকাটা সহ্য হয়নি তো,
এবার নামের সাথে ডিভোর্স দোকানটা নিয়ে অজীবনের জন্য নরকে বেঁচে থাকো তুমি, বাই। সীমান্ত চলে যাওয়ার পর মায়েরা চুপ করে সেখানে বসে আছে, নিজের মাথাটা চেপে ধরে নিঃশব্দেই কাঁদছে। একটা সিদ্ধান্ত জীবনটাকে এতটা উলটপালট করে দেবে সেটা কখনোই ভাবতে পারেনি মায়েরা। এদিকে সবাই এতক্ষণ একটা ঘরের মধ্যেই ছিল, তাতেই কোনো মতে ছুটে মায়েরার কাছে এসে মায়েরাকে নিজের বুকে জড়িয়ে ধরল। রিয়ানও মায়েরার পাশে এসে দাঁড়িয়েছে। দূর থেকে মায়েরার কান্না দেখে আরিশা আয়ানকে টেনে কটেজের ভিতরে নিয়ে গেল। আয়না তখন যেন একটা শকের মধ্যে ছিল। আরিশা এভাবে ওকে টেনে নিয়ে আসায় হুঁশ ফিরল আয়ানের। আরু, কি করছিস এখানে আনলি কেন? আমাকে মায়েরার কাছে যেতে হবে। গিয়ে কি করবি তুই? ওকে সান্ত্বনা দিবি? ওর সংসারটা টিকল না বলে? নাকি এমন একটা অমানুষের মতো লোকের অত্যাচার দিন ধরে সহ্য করেছে বলে তুইও ওকে নসিহত দিবি? হ্যাঁ, কোনটা? তুই কি বলছিস এসব? আর যেতে দে না প্লিজ। খবরদার, এক পাও যাবি না তুই ওর কাছে। কি ভেবেছিলি তুই? মেয়েটা তোকে ধোকা দিয়ে অন্য একজনকে বিয়ে করে খুব সুখে আছে না? একটু আগে নিশ্চয়ই ওকে এসব শোনাচ্ছিলি, তাই না? আর আমি তোকে আমি আগেই বলেছিলাম ম্যাম, আমরা যা ভাবি তার বাইরেও একটা দুনিয়া আছে, সেখানে কি হচ্ছে সেটা আমরা জানিও না, কিন্তু তাই বলে তার অস্তিত্ব নেই এমনটাও তো নয়। তুই ওর কষ্টটা ফিল করিসনি বলে যে মেয়েটা কষ্টে ছিল না বা খুব সুখে ছিল সেটা ভাবা কি ঠিক? আর তোর কি মনে হয় নিজের ভালোবাসার মানুষটাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করা, কারোর সাথে সংসার করা এতটাই সোজা? বলতেই পারিস এমন হাজারটা মেয়ে আছে যারা বাবা মায়ের অমতে গিয়েও ভালোবাসার মানুষের হাত ধরে ঘর ছাড়ে, কিন্তু তুই আমাকে একটা মেয়েও দেখাতে পারবি না যে নিজের বাবা মায়ের মরে যাবে জানার কথা শুনেও একই কাজ করতে পারে। তুই হয়তো বলতে পারিস তারা আসলেই মরবে না, জাস্ট ইমোশনাল ব্ল্যাকমেইল করবে, কিন্তু নিজেকে একটা মেয়ের জায়গায় রেখে একবার ভাবতো, তুই কি চাইবি তোর জন্য তোর বাবা মা মরে যাক? চাইবি? আরো প্লিজ এখন সব বাদ দে, এই মুহূর্তে আমাকে মায়েরার পাশে দরকার, বোঝ ব্যাপারটা একবার। এই মুহূর্তে তোকে ওর দরকার নেই, এখন ওর দরকার একজন বন্ধুর যে ওকে সব সময় সব বাজে পরিস্থিতির থেকে আঁকড়ে রাখতে পারবে। সমাজের চোখে মায়ের গায়ে যে ট্যাগ লাগুক না কেন সেসব বাদ দিয়ে ওকে অ্যাকসেপ্ট করে পারবে এমন মানুষ দরকার ওর। তুই পারবি সেই মানুষটা হতে? পারবি? হাজার লোকে হাজার কথা বলবে, সেগুলো ইগনোর করে শুধু মায়েরাকে ওর যোগ্য সম্মানটা দিতে পারবি বল? পারবো আমি। পারবো বলাটা সহজ আয়ান, কিন্তু এটাও ভুলিস না ওর গত 6টা মাসে মায়ের জীবনে কি ঘটেছে সেটা আমার দেখার বিন্দু মাত্র ইচ্ছা নেই। আরো আমি তখন ওকে ভালোবাসতাম, আজও ভালোবাসি, আজীবন ভালোবাসবো। আরিশা এবার আয়নের হাতটা ছেড়ে দিল। আয়ন একবার ভু কুচকে আরিশার দিকে তাকালো। যা আয়ন, তোকে মায়ের এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আয়ন কটেজটা থেকে বেরিয়ে যেতে তাহির ঢুকলো। এতক্ষণ সে রুমে বাইরেই অপেক্ষা করছিল আয়ন আর আরিশার কথা শেষ হওয়ার জন্য, এখন এসে আলতো করে আরিশাকে বুকে টেনে নিল। আরিশা এতক্ষণ আয়নকে শক্ত শক্ত কথা বলল, এবার তাহিদের পর সে একটু নুয়ে পড়ল। তাহিদ আরিশার চুলে বিলি কেটে দিল আলতো করে। আরু, কেঁদো না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। এবার কি হবে বলতো? দুটো মানুষ একে অন্যকে ভালোবাসে তবুও কেন তারা একসাথে সুখী হতে পারবে না? একটা কথা কি জানো আরু, হুমায়ুন আহমেদ স্যারের একটা কথা আছে, অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সে ভালোবাসা প্রমাণ করতে পারে না। আয়ান এত দিন অপেক্ষা করেছে, এবার নিশ্চয়ই ওর ভালোবাসার যোগ্য মূল্য পাবে, ও নিশ্চয়ই পাবে। হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু একটা মিষ্টি ভবিষ্যৎ ওদের জন্য অপেক্ষা করছে, করে আছে অদূরেই। আয়ান আরিশার কথাগুলো শুনে রুম থেকে বেরিয়ে এসে করিডোর দিয়ে কয়েক পা সামনে এগিয়ে যেতেই একটা কটেজের বাইরে তাতোই আর রিহানকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলো। আয়ান হন্তদন্ত হয়ে ওদের দিকে এগিয়ে গেল। তাতোই কান্নাকাটি করে চোখ লাল করে ফেলেছে, দেখে আয়নের একটু ভয়ও হলো। তাতোই কি হয়েছে? আয়ন দেখো না, মায়েরা সে কখন থেকে দরজা বন্ধ করে বসে আছে, কখন থেকে ডাকছি ওকে, দরজাটা খুলছেই না পর্যন্ত। তোমরা ওকে একা রুমে ছাড়লে কেন?
ও এসে আমাদেরকে বের করে দিয়ে দরজা বন্ধ করে কাঁদছে, একটু দেখো না ভাই প্লিজ। ভেবো না তাতুই, আমি দেখছি, তুমি একটু নিজেকে সামলাও, সামনে লড়াইটা হয়তো আরো বেশি কঠিন হবে। তুমি যাও রেস্ট করো, আমি মায়েরাকে দেখছি, ওকে? ভাই আপনি তাথুয়ের খেয়াল রাখুন। রিয়ান মাথা নেড়ে তাথুয়কে নিজের সাথে জড়িয়ে নিয়ে নিজেদের রুমের দিকে পা বাড়ালো। আয়ান সেদিকে একবার তাকিয়ে মায়েরা রুমের দরজাটা নক করলো। কটেজের ভিতর থেকে মেয়েটার কান্না ভেজা ফোপানোটা আয়ানের কানের ভিতর দিয়ে যেন একেবারে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যাচ্ছে। মায়েরা কান্নাটা যেন একেবারে আয়ানের বুকের ভিতরে একেবারে এফোর ওফোর করে দিচ্ছে। আয়ান নিজেকে সামলে নিয়ে আরও জোরে জোরে দরজাটা ধাক্কাতে লাগলো। এবারে রুমের ভিতর থেকে একটা কান্না ভেজা কণ্ঠ ভেসে এলো। আপুই ভাইয়া, তোমার প্লিজ আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আয়ান মায়ের কথার উত্তর না দিয়ে আবার দরজা নক করতে লাগলো জোরে জোরে। মায়েরা অনেকক্ষণ ধরে চুপ করে বসে থাকলো, এবারে বিরক্ত হয়ে উঠে এসে দরজাটা খুলে দিল। দরজা খুলে আয়ানকে দেখেই মায়েরা পুরো থতমত খেয়ে গেল। আয়ান মায়ের অবাক হওয়ার মুখটা দেখে একটু হাসার চেষ্টা করলো। তুমি তুমি এখানে কি করছো? মায়েরা, আই'ম সরি। প্লিজ এখন যাও, আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না, আর সরি বলতে হবে না, তুমি তো ভুল কিছু বলনি, যা মনে হয়েছে যা তুমি দেখেছো তাই বলেছো, তোমার সরি বলতে হবে না, বাই। মায়েরা প্লিজ যাও এখন, আমি ঘুমাবো। মায়েরা দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে আয়ান দরজা ঠেলে কটেজের ভিতরে ঢুকে পড়ল। আয়ানের এমন হুট করে রুমে ঢুকে পড়ায় মায়েরা এক মিনিট স্তম্ভিত হয়ে কিছু বলতে পারল না, আর আয়ানের জন্য সেই সময়টুকুই যথেষ্ট ছিল। মায়েরাকে আলতো করে টেনে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে মায়েরার সামনে ফ্লোরে বসে হাতে হাত রাখলো আয়ান। মায়েরা আয়ানের হাত থেকে হাত টেনে ছাড়ানোর চেষ্টা করল। কি করছো কি তুমি, রুমে এলে কেন, আর কেউ দেখলে কি ভাববে, যাও প্লিজ আয়ান। মায়েরা প্লিজ আমার কথাগুলো শোনো, কথা শেষ হলেই চলে যাবো। আমি কিচ্ছু শুনতে চাচ্ছি না। মায়েরা রাগ করে থাকো না আমার উপরে, আই'ম সরি পরি, আমি ভাবতেই পারিনি তুমি এতটা কষ্টে আছো, আর ওই লোকটা এতটা। তোমার সরি হতে হবে না আয়ান, বাদ দাও আমি কষ্টে ছিলামও না, কি বলতো, একজনকে ভালোবেসে অন্যজনের সাথে কি করে মানিয়ে নিয়ে সংসার করতে হয় তা আমি শিখিনি। লোকটা যেমন একজনকে চেয়েছে তার স্ত্রী হিসেবে, তেমন আমি কখনোই হতে পারিনি, এটা আমারই ব্যর্থতা। তার চাওয়ায় যদি ভুল থাকে তবে আমার তার সাথে মানিয়ে নিয়ে সংসার করতে না পারাটাও ভুল ছিল, তার সাথে অন্য কারো ভালোবাসা কম্পেয়ার করতে যাওয়াটাও ভুল ছিল। সবাই তো আর একভাবে নিজেকে প্রকাশ করতে পারে না, আমারও সেটা বোঝা উচিত ছিল। আর আই'ম সরি, আমার ওভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। তুমি সরি বলছো কেন, এটা তো আমাদের সমাজের একটা অঘোষিত সত্য, তাই না? এই যে মেয়েরা টাকার জন্য বা ক্ষমতার জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করে অন্য আরেকজনকে বিয়ে করে, কমন ব্যাপার না? কি আর ভুল বলেছ মায়েরা, আসলে তখন মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছি, শোনো না। তুমি প্লিজ যাও এখন আয়ান, আমার ভালো লাগছে না। মায়েরা, আর এমনিতেও একজনের করা অপমানগুলো হজম হচ্ছে না, কিছু না করেও বারবার চরিত্র নিয়ে অনেক কথা শুনেছি, আর এখন তোমাকে এই রুমে কেউ দেখলেও সেই আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে, আর ভালো লাগছে না এসব। মায়েরা প্লিজ যাও, আয়ান হাত জোর করছি তোমার কাছে, প্লিজ চলে যাব। শুধু একটা প্রশ্নের উত্তর দাও, ওই লোকটা তোমাকে ছেড়ে দিচ্ছে বলে তুমি আপসেট? আয়ানের প্রশ্নটা শুনে মায়েরা বেশ কিছুক্ষণ আয়ানের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর নিজের হাতটা আয়ানের হাত থেকে টেনে নিয়ে বিছানা ছেড়ে উঠে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁতে ঠোঁট কামড়ে নিয়ে কান্না আটকানোর চেষ্টা করল। আয়ানের বলা প্রত্যেকটা শব্দ একেবারে তীরের মতন গিয়ে বিঁধছে ওর বুকে। আয়ানও ততক্ষণে কথাটা বলে ফেলে নিজেই আফসোস করল মনে মনে, কথাটা এভাবে না বললেও হতো, মেয়েটাকে আবার কষ্ট দিয়ে ফেলেছে ভেবে আয়ানের নিজের উপরেই রাগ হলো। মায়েরা, আসলে আমি এভাবে মিন করতে চাইনি। প্লিজ যাও আয়ান, শোনো না। আয়ান মায়ের হাত ধরে টেনে নিজের দিকে ফেরানোর জন্য টানতেই মায়ের গলা দিয়ে অস্পষ্ট একটা শব্দ বের হলো। মায়েরা নিজেকে সামলে নিল, ব্যথার কাতর কোকানোর শব্দটা আয়ানের কানে ততক্ষণে পৌঁছে গেছে। আয়ান তাড়াতাড়ি মায়েরাকে ছেড়ে দিয়ে মায়েরার সামনে এসে মুখটা তুলে ধরল দু হাতে। মায়েরু, কি হয়েছে, ব্যথা পেলে কি করে আমাকে বলো প্লিজ। কিছু না, কারোর সাথে মানিয়ে নিতে না পারার পুরস্কারের চিহ্ন এসব, আমার সহ্য হয়ে গেছে ঠিকই, শুধু শরীরটা হয়তো এসবে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি।
কি হয়েছে বলবে আমাকে প্লিজ? বললাম তো কিছু হয়নি। আর সব চোখের পানি কষ্টের হয় না আয়ান, কিছু কান্না মুক্তির আনন্দের হয়, কিছু কান্না অনিশ্চিত ভবিষ্যতের করা নাড়ার ভয় থেকেও হয়, আর কিছু কান্না জীবনের প্রতি ঘৃণাবোধ থেকেও হয়। খুব কথা বলতে শিখে গেছো না? আমাকেও এখন নিজের কষ্টের কথাগুলো শেয়ার করতে ইচ্ছে করছে না? হুমায়ুন আহমেদ স্যারের একটা কথা আছে জানো, জীবনের কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। এটাও না হয় তেমনই, শেয়ার করতে না পারার মতো কিছু কষ্ট। তুমি কষ্ট পেও না, আমি ভালো আছি, ভালো থাকবো। আজ তো সীমান্ত সাইনটা নিয়ে গেল, কয়েকদিনের মধ্যেই ডিভোর্সটাও অফিসিয়ালি হয়ে যাবে, আর আমার জীবন থেকে হয়তো এই অনাকাঙ্ক্ষিত অধ্যায়টারও সমাপ্তি ঘটবে। তুমি এখন যাও আয়ান, আমার ঘুম পাচ্ছে। মায়রা প্লিজ। আয়ান কিছু না বলে পিছিয়ে গেল, একবারও না থেমে সোজা চলে গেল দরজার কাছে। মায়েরাও আর দাঁড়িয়ে থাকতে না পেরে ফ্লোরেই বসে হাঁটুতে মাথা রেখে আবার কান্নায় ভেঙে পড়ল। জীবন ওকে এমন একটা মোড়ে এনে দাঁড় করিয়েছে যেখান থেকে না সামনে পা বাড়ানোর রাস্তা আছে না পিছন ফিরে যাওয়ার। সীমান্ত যার কাছে মায়েরা ফিরে যেতে চায় না, আর আয়ান যার কাছে ফিরতে চাইলেও সমাজের হাজারটা প্রশ্ন মানে জর্জরিত হতে হবে আয়ানকেই। তাই মায়েরা সেই আশাটাকেও নিজের বুকের মধ্যে পিষে ফেলতে চেষ্টা করছে। হয়তো আজকের ঘটনাটা আয়ানের সামনে না ঘটলে এই মুহূর্তে এসব নিয়ে ভাবতে হতো না মায়েরার। এসব ভাবতে ভাবতে মায়েরা টেরই পায়নি আয়ান আবার ফিরে এসেছে। কান্নার কারণে রুমের দরজাটা বন্ধ করার শব্দটা টের পায়নি মায়েরা। হঠাৎ খাড়ের কাছে চুলগুলো কেউ সরিয়ে দেওয়ার চেষ্টা করতে মায়েরা চমকে উঠে মুখ তুলল। মুখ তুলে আয়ানকে ওর পাশে ফ্লোরে বসা দেখে মায়েরা চমকে উঠল। আয়ানের চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে দেখে আরও কিছুটা আঁতকে উঠল মায়েরা। আয়ান কি করছো তুমি? তোমাকে না যেতে বললাম। চুপ করে বসে থাকো মায়েরা, আমি জানি আমি কি করছি। কি করছো কি তুমি? চুপ বললাম না, আমাকে দেখতে দাও। আয়ান, আয়ানের মুখের দিকে তাকিয়ে মায়েরা এবারে সত্যি বেশ ভয় পেয়ে গেল। আয়ান মায়েরার মুখের দিকে না তাকিয়ে মায়েরার ঘাড়ের কাছে চুল সরিয়ে কালশিটে পড়া দাগগুলোয় হাত ছুঁয়ে দিল। শাড়ির আঁচলটা পিঠ থেকে একটু সরিয়ে দিতেই পিঠে আর কোমরেও কিছুটা কালচে দাগ আয়ানের চোখে পড়ল। আয়ান ততক্ষণে চল শক্ত করে উঠে দাঁড়িয়েছে। মায়েরা স্তম্ভিত হয়ে বসে রইল ভয়ে। আয়ানের রাগী মুখটা দেখে প্রশ্ন করতেই যেন ভুলে গেল বেচারি। সীমান্ত তোমাকে এভাবে মেরেছে, ওকে তো আমি খুন করে ফেলবো, ওর সাহস কি করে হয়? আয়ান রাগের চোটে কথাটা শেষ করতে পারল না, একটু পায়চারি করে আবার ফিরে এসে মায়ের পাশে বসে গালে হাত ছুঁয়ে দিতে আয়ানের চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ওর এত বড় সাহস আমার পরিটার গায়ে হাত তোলার, ওকে তো আমি আজ সত্যি মেরে ফেলবো, খুন করে ফেলবো আমি। আয়ান কথাটা বলতে বলতে আবার উঠে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে মায়েরা আয়ানের হাত টেনে ধরে থামাল। আয়ান নিজেকে সামলাতে না পেরে আবার বসে বসে মায়েরাকে বুকে জড়িয়ে ধরল। মায়েরা বহুদিন পর আয়ানের বুকে মুখ ডুবিয়ে বাচ্চাদের মতন কেঁদেই চলেছে, আর আয়ানও নিজেকে সামলাতে পারছে না কোনো মতে। ওর মাথায় একটা কথাই ঘুরছে, এই অন্যায়ের শাস্তি তো সীমান্তকে আয়ান যে করেই হোক দিবে, দরকার হলে সীমান্তকে খুন করে জেলে যাবে, তবুও ছাড়বে না আয়ান, কিচ্ছুতেই না। বেশ কিছুটা সময় পার হওয়ার পর আয়ান নিজেকে সামলে নিয়ে মায়েরা থুতনি ধরে মুখটা একটু তুলে ধরে চোখে চোখ রাখল। মায়েরা এতক্ষণ আয়ানের বুকে মুখ ডুবিয়ে ফোপাচ্ছিল, এবার আয়ান মুখটা তুলে ধরতেই মায়েরা আবার ফোপাতে ফোপাতে আয়নের দিকে তাকালো। আয়ান আলতো করে মায়েরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। মায়েরা আর কেঁদো না লক্ষ্মী রে, দেখি উঠো তো। মায়েরা কোনো মতে আয়নের হাত ধরে ওঠার চেষ্টা করলো, পাটা এত ঝিমঝিম করে উঠলো যে দাঁড়াতে গিয়েই মায়ের মনে হলো পায়ের নিচে মাটির কোনো অস্তিত্ব নেই। মায়েরা পড়ে যাওয়ার আগে আয়ান মায়েরাকে ধরে ফেলে পাজাখোলা করে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল। কি হয়েছে মায়েরো, পড়ে যাচ্ছিল তো আরেকটু হলেই। পা ঝিমঝিম করছে কেউ, উফ মনে হচ্ছে পায়ে একটু সেন্স নেই, পা ফিলই করতে পারছি না। দেখি কি হয়েছে। আয়ান কি করছো কি তুমি? চুপ, কোনো কথা না, চুপ করে বসে থাকো, দেখবে দুই মিনিটে ম্যাজিক করে ঠিক করে দেব। আয়ান, মায়েরা মায়েরা আয়ানের ধমক খেয়ে চুপ করে গেল। আয়ান আর মায়ের পায়ের কাছে বসে মায়ের পা মাসাজ করে দিতে লাগলো। মায়েরা কোনো মতে পা টেনে সরানোর চেষ্টা করেও সফল হলো না। আয়ানের রাগী মুখটা দেখে আয়ানের উষ্ণ হাতের স্পর্শে অল্প সময়ের মধ্যে মায়ের পায়ের ঝিমঝিমটা সেরে গেল।
মায়েরা এবার পা টেনে নিয়ে কুটিসুটি হয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসে পড়লো। আইন এভাবে পায়ের কাছে বসে আছে, ব্যাপারটা কেমন একটু ইতস্তত বোধ করছে মায়েরা। কিন্তু এই লোকটাকে বলে যে কোনো লাভ নেই সেটাও মায়েরা খুব ভালো করেই বুঝতে পারছে। বহুদিনে দমিয়ে রাখা অধিকারটা আজ কেমন হুট করে যেন আয়ান পেয়ে গেছে। সেই অধিকারটা ফলানো থেকে মায়েরা তাকে বাধা দিতে পারছে না। বাধা দিতে পারছে না নাকি মন থেকে বাধা দিতে চাইছে না, কোনটা? মায়েরা নিজের মনকে করা প্রশ্নটার উত্তর পাওয়ার আগে আয়ান মায়েরার গালে হাত ছুঁয়ে দিয়ে নিজের দিকে ফেরালো। মায়ের, দুটো মিনিট অপেক্ষা করো, কেমন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। আয়ান বেরিয়ে গিয়ে ঠিক দু মিনিটের মাথায় হাতে একটা প্লেটে করে খাবার নিয়ে ফিরল। এত ঝামেলার মাঝে সেই বিকেল থেকে যে মায়েরা না খেয়ে আছে কথাটা মায়েরা একদমই মনে ছিল না। এখন প্লেটে খাবার দেখেই খিদেটাও যেন মাথা চাড়া দিয়ে উঠল। মায়েরা এসব ভাবতে ভাবতে আয়ান ভাত মাখিয়ে মায়েরার মুখের সামনে ধরল। মায়েরা অবাক চোখে আয়নার দিকে তাকিয়ে কিছু একটা ভাবল। কি হলো, খাও, সেই কখন কি খেয়েছো কে জানে, অনেক রাত হলো তো বাবা, ঘুমাতে হবে না? তোমার খাবার কই, নিজের জন্য আনোনি কেন? এত প্রশ্ন করো কেন বলতো? না বললে খাবো না আমি। মায়েরা জেদ করো কেন সবসময়, হা করো বলছি না? না মায়েরা। না না না, তুমি নিজের খাবার নিয়ে আসো, তারপর একসাথে খাবো। আসলে এক প্লেটই খাবার বাকি ছিল, তুমি খেয়ে নাও, আমি নাস্তা করে নেবো, নে, হা করো। হবে না, একসাথে যখন খাবো বলেছি তখন একসাথেই খাবো, দাঁড়াও। মায়েরা চট করে উঠে গিয়ে বেসিন থেকে হাত ধুয়ে এসে খাবারের প্লেটের ভাতগুলোকে দুটো অসমান ভাগে ভাগ করে বর্ডার লাইন টানলো। আয়ান হেসে ফেললো, পাগলিটার পাগলামো দেখে। মায়েরা আঙুল দিয়ে বড় পাশেরটা দেখিয়ে দিল আয়ানকে। এই ভাগটা তোমার, খাওয়া শুরু করো এখন। বড় ভাগটা আমার কেন? আপনি তো আমার সিনিয়র তাই। আচ্ছা, তা ম্যাডাম আমার সাথে এক প্লেটে একসাথে খেতে কি সমস্যা আছে? একদম না। তাহলে আর খাবারের মাঝখানে বর্ডারের কি দরকার? হ্যাঁ করো, আমিও খাই, তুমিও খাও। আয়ান প্লেটের ভাতটুকু আবার একসাথে করে মাখিয়ে নিল ধীরে ধীরে, তারপর ছোট ছোট করে মায়ের মুখে খাবার তুলে দেওয়া শুরু করলো। তোমার আর আমার মাঝে কোনো রকমের কোনো দেয়াল তৈরি হতেই দিব না মায়েরা, সেটা এখন এই খাবার প্লেটে হোক বা ভবিষ্যতে আমাদের দুজনের জীবনে হোক, কখনো দিব না। তুমি তুমি খাচ্ছ না কেন, খাও, হা করো, বলো আ। আমাকে খাওয়াতে গিয়ে দেখি নিজেই হা করে বসে আছো খাওয়ার জন্য। আয়ান, আচ্ছা হা করছি, খাইয়ে দিবা? হা করো বড় করে। আয়ান হা করতে বড় করে একটা লোকমা আয়নার মুখে পুরে দিল, আর কাজটা করেই মায়েরা হাসতে শুরু করেছে। আয়ার মুখের ভাতগুলো কোনো রকমে গিলে মায়ের দিকে ভ্রু কুচকে তাকালো। এটা কি হলো? তুমি নিজে না খেয়ে চিটিং করে আমাকে বারবার খাওয়াচ্ছিলা, আমি তাই একেবারে অনেকগুলো খাওয়াই দিছি তোমাকে। মায়েরার হাসি মুখটার দিকে তাকিয়ে আয়ান নিজেও হেসে ফেলল, তারপর আবার মায়েরাকে খাইয়ে দিল। আচ্ছা ম্যাডাম, নো মোর চিটিং, গুড, মনে থাকে যেন। খাওয়া শেষ হলে আয়ান মায়েরাকে পানি খাইয়ে মুখ হাত মুছিয়ে দিয়ে নিজেও পানি খেয়ে প্লেটটা পাশে রাখলো। তারপর মায়েরাকে বিছানায় শুয়ে দিয়ে মাথার কাছে বসে চুল আলতো করে হাতিয়ে দিতে লাগলো। মায়েরা কিছু একটা ভাবছে বুঝতে পেরে আলতো করে ঝুঁকে মায়ের কপালে ঠোঁট ছুঁয়ে দিল আয়ান। মায়েরা একটু ইতস্তত করল। তুমি যাও ঘুমাও, অনেক রাত তো হলো। যাব, এখন আর কান্নাকাটি করবো না, একদম মনে থাকবে। লক্ষ্মী মেয়ে হয়ে ঘুমিয়ে যাও, ওকে ম্যাডাম? আচ্ছা। আর শোনো, সরি, কি বলতে কি বলে ফেলেছি নিজেও জানি না, সরি ওয়ান্স অ্যাগেইন। বাদ দাও আয়ান, যা হয়ে গেছে তা তো বদলাতে পারবে না। কিন্তু যা সামনে আছে চাইলে আমরা সেটাকে সুন্দর করতে পারি মায়েরা, কি পারি না? তোমার মন থেকে ওই লোকটার কালো ছায়াটুকুকে মুছে দিতে আমি তোমার পাশে থাকতে চাই মায়েরা, সুযোগটা কি দিবে না? আয়ান, এখন কি এসব আলোচনা করার সময়? আলোচনা করলে যখন শুরু করবে তখনই সময়, আর না চাইলে। ঘুমাতে যাও আয়ান, কেউ দেখলে সত্যি খারাপ ভাববে। আমি যে কোনো মূল্যে ওই লোকটা থেকে মুক্তি পেতে চাচ্ছি, চাই না মাঝপথে কোনো বাধা আসুক। বাধা আসবে কি আসবে না জানি না মায়েরা, তবে ওই সীমান্তকে তো আমি ছাড়বো না, তোমাকে কষ্ট দেওয়ার শাস্তি তো আমি ওকে দেবই। তুমি ওকে ক্ষমা করে দিলেও আমি ওকে ক্ষমা করবো না মায়েরা, ওই লোকের ক্যারিয়ার জীবন সব ধ্বংস করে দেব আমি, নয়তো মরেও শান্তি পাবো না আমি।
আয়ান প্লিজ। এত সহজেই কি মাফ করে দিচ্ছ ওই অমানুষটাকে? মাফ করার আমি কে আয়ান? লোকটা আমার জীবনে এসে অনেক কিছু চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গেছে আমাকে। এই একবিংশ শতাব্দীতেও একটা মেয়ে কতটা অসহায়, কতটা অত্যাচারিত, নির্যাতিত, সেটা সীমান্তকে না দেখলে আমি জানতেই পারতাম না। ওই লোকটার কারণে নিজের একটা গোল সেট করতে পেরেছি। কিসের গোল? আমার মতো নিশ্চয়ই হাজারটা মেয়ে আছে যাদের পরিবার থেকেও নেই, যারা সমাজের হাজারটা লৌকিক নিয়মের বেড়াজালে আটকা পড়ে প্রতিনিয়ত মরছে ধুকে ধুকে। সেই মেয়েগুলোকে একটা নতুন জীবন দেওয়ার চেষ্টা করব, যাতে ওদের জীবন থেকে সীমান্তদের মতো মানুষদের কালো ছায়াটা দূর করতে পারি, সেটা নিয়েই কাজ করব। I'm always with you, madam. কিন্তু তোমার মনে হয় না তোমার স্বপ্নটা সীমান্তকে শাস্তি দিয়ে শুরু করা উচিত? লোকটা এতদিন যা তোমার সাথে করেছে, দুদিন পর সেটা অন্য একটা মেয়ের সাথেও তো করবে। ভুলগুলো তো শুধরাবে না সে কখনোই। ভুল হলে সেটাকে শুধরে দেওয়া যায়, কিন্তু লোকটা আমার সাথে যা করেছে তা হলো অন্যায়। অন্যায়ের শাস্তি তো পেতেই হবে, কিন্তু কি বলতো, তাকে শাস্তি দিতে হলে আরও কিছু মানুষ জড়িয়ে যাবে, আরও অনেকগুলো ঘটনা না চাইতেও মিলিয়ে মিশিয়ে মুখরোচক করে লোকের সামনে তুলে ধরা হবে। সেটা এই মুহূর্তে সহ্য করার মতো মনের জোর বা ক্ষমতা কোনোটাই আমার নেই। মায়রা, এখন আর এসব ভেবো না, যা হয় ভালোর জন্যই হয়। এর মধ্যেও হয়তো ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য। এসব বাদ দিয়ে আপাতত ঘুমানোর চেষ্টা করো, আমি হাত বুলিয়ে দিচ্ছি মাথায়। লাগবে না আয়ান, আমি ঠিক আছি, তুমি গিয়ে ঘুমাও। আই লাভ ইউ। আয়ান মায়ের কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মায়েরা উঠে দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় হেলান দিয়ে ভাবতে বসল, জীবন ওকে নিয়ে নতুন কি খেলা খেলতে চাইছে কে জানে। সাগর পাড়ে বিশাল পাথরের খণ্ডগুলোর উপরে বসে আছে আয়ান। একটু পর পর কানফাটা গর্জন করে ঢেউগুলো তেড়ে এসে পায়ের কাছে আছড়ে পড়ে গার্বডিং এর নিচে বেশ অনেকটাই ভিজিয়ে দিচ্ছে। তবু এই উথাল ঢেউগুলো আয়ানকে নিজেদের দিকে আকর্ষণ করতে ব্যর্থ হয়ে ফিরছে, কারণ আয়ানের দৃষ্টি একটা লাল পরীর দিকে নিবদ্ধ হয়ে আছে। টকটকে লাল ফ্রুট চাট কাউন্টার নিচের অংশ পাড়ের বালি আর পানিতে ভিজে একেবারে সপসপে হয়ে গেছে। সেদিকে একদম হুঁশ নেই তার। একটু পরপর গর্জন করে আসা ঢেউগুলো দেখেই দুহাতে গাউনটা একটু উঁচিয়ে ছুট লাগাচ্ছে সে ঢেউর বিপরীতে। মনে হচ্ছে সাগরের ঢেউর সাথে ছোঁয়াছুঁয়ি খেলছে। মেয়েটা যে বারবার এই ঢেউর কাছে হেরে যাচ্ছে সেটা বলাই বাহুল্য। আর পায়ের পাতে ঢেউগুলো আছড়ে পড়লে তার খিলখিলি হাসির শব্দে পুরো বিশটা যেন মুখরিত হয়ে উঠেছে। আর মুগ্ধ হয়ে সেই দৃশ্যই দেখছে। অন্য কিছু আস্থার নজর এই পরিটা থেকে কিছুতেই সরাতে পারবে না। আর একটু না প্লিজ। আর একটু না, আসবে কিনা বলো। এখন যাব না। থাকো তাহলে, আমি বাবুকে নিয়ে চললাম। তোমার সাগর প্রেম শেষ হলে রুমে ফেরো, বাই। আরে, এতক্ষণে আয়ানের খেয়াল হলো সে একা বসে নেই, ছোট্ট একটা পুতুলের মতন বাচ্চা তার কোলে বসা। টকটকে লাল ফ্রক পরা মেয়েটাকে দেখে একেবারে দেব শিশুর মতন লাগছে আয়ানের কাছে। বাচ্চাটা আয়ানের মুখের দিকে তাকে মিটমিট হাসছে দেখে আয়ান মেয়েটা সারা গালে চুমুই ভরিয়ে দিল। দেখছিস মাউনি, মাম্মাকে বেশি আদর করায় কত পচা হয়ে গেছে। আজকে আরও একটু আদর করবো না, আজকে আর একটু আদর করবো না, তুইও আদর দিবি না, খবরদার, ওকে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।